हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांतो राधा कांत नमस्तुते आगम निगम सारौ सृष्टि संहारकारौ वैष्णव किशोरौ नित्य वृंदावनस्थौ शमन भव विनाशौ पापिनस्तारयन्तौ भज भजतु मनोरे राधिका कृष्णचंद्रौ। आज पवित्र तिथि भगवान श्रीकृष्णेर फागोत्सव। आज के जो फाल्गुनी जो पूर्णिमा जो फागोत्सव हमें पालन करी से फागोत्सव किस पौराणिक इतिवृत्त आछे सेटा दिए शुरू करछी। माघ मासेर बसंतकालेर पंचमी तिथि माघी बासंती पंचमी वृंदावने তখন শ্রীকৃষ্ণ শ্রীরাধিকারা ওরা গোকুল ছেড়ে নন্দগ্রাম বর্ষানায় বাস করছেন। নন্দগ্রামে থাকেন কৃষ্ণ আর বর্ষানায় রাধারানী। এই দুটো গ্রামের তফাৎ হচ্ছে 3 মাইল। এই 3 মাইলের মাঝখানে একটা জায়গা আছে 1.5 মাইল দূরে, তার নাম হচ্ছে বর্ষানা। এই বর্ষানাতে একটা বহু প্রাচীন বটবৃক্ষ আছে। সেই বটবৃক্ষের তলায় ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে এই রাধারানীকে গোপিনীদের আকর্ষণ করতেন। সেই বর্ষানাতে দুটো অদ্ভুত জিনিস এখনও আছে, আমি নিজেও দেখে এসেছি। দুটি ল্যাটেরাইট পাথরের বিরাট বিরাট স্তম্ভ, মোটা থেকে ওপর দিকে সরু হয়ে গিয়েছে। এই দুটি ঝুলনের স্তম্ভ, এই দুটি স্তম্ভের ওপরেতে দুটি আকশি লাগানো আছে। সেখানে দড়ি দিয়ে দোলা বেঁধে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকা এরা দুলতেন। এই সেই আশ্চর্য সেই কত শত বছরের প্রাচীন দুটি ল্যাটেরাইট স্তম্ভ আজও আছে। আর সেইখানে আছে ভগবান শ্রীকৃষ্ণের একটি অদ্ভুত বেদী রাধা যন্ত্র। ঠাকুর বলেছেন শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে রাধা যন্ত্র নিয়ে সাধন করতেন। সেই রাধা যন্ত্রটি এখনও আছে, 10 ফুট বাই 12 ফুট একটা স্কোয়ার জায়গা, তার উপরে রাধা যন্ত্র আঁকা আছে। সেইখানেই বাঁশি বাজিয়ে শ্রীকৃষ্ণ শ্রীমতীকে আকর্ষণ করতেন। তাই গ্রামটার নামই সংকেত। সংকেত গাছে সংকেত বটের তলাতে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে এই মাঘী পঞ্চমী বসন্ত পঞ্চমী অর্থাৎ আমাদের সরস্বতী পুজোর দিন সেখানে শ্রীকৃষ্ণকে সেই বংশীধ্বনি করে আকর্ষণ করেছেন। বর্ষানাথ থেকে রাধিকারা গোপিনীদের সঙ্গে করে নিয়ে এসেছেন। নন্দগ্রাম থেকে শ্রীকৃষ্ণ তার সব বন্ধুবান্ধব সুবল সুদামীদেরকে সঙ্গে করে নিয়ে এসেছেন। সেখানে আসবার পরেই হঠাৎ শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণকে বলছেন, কানাই তুমি একটা কাজ করবে। বলে, কী কাজ? তুমি আমাকে বাঁশি শোনা, অনেক দিন তোমার বাঁশি শুনিনি, তুমি বাঁশিতে নানা সুর লহরী তোলো, আজকে আমরা বাঁশি শুনবো। তখন ব্রজেশ্বর বললেন, রাধে আমি বাঁশি বাজাতে পারি, তুমি তো শুনেছো বাঁশি আমার অনেক দিনই, কিন্তু আজকে যখন বিশেষ তিথি এই বাসন্তী পঞ্চমী তখন তোমাকেও একটা গান গাইতে হবে। তুমি যদি গান গাও তাহলে তোমার গানের সুরের সঙ্গে আমি বাঁশি বাজাবো। রাধারানী শ্রীকৃষ্ণের কথা রাখবার জন্যে তিনি ওই দোলাতে বসলেন। বলে, তুমিও পাশে বসো। এই দোলাতে দোলনাতে বসে রাধারানী এই গান ধরলেন, অপূর্ব সুরলহরী। রাধারানীর গানের মহিমার কথা রাসে আছে। রাসে যখন নৃত্য হচ্ছে তখন রাধারানী গান গেয়েছিলেন, একেবারে 3 সুর একসঙ্গে নিয়ে সে অপূর্ব সুরলহরী রাধারানীতে গান গাইতে লাগলেন। আর রাধারানী সেই গানের সঙ্গে শ্রীকৃষ্ণ তার অপূর্ব অপূর্ব সুরে বংশীধ্বনি করতে লাগলেন। এই রাধারানীর গানের তালে তালে সুর দিয়ে শ্রীকৃষ্ণের বংশীধ্বনি যখন চলছে, গোপিনীরা গোপবালকরা আনন্দে নৃত্য করছে, হঠাৎ রাধারানী দেখলেন যে ওপর থেকে লাল লাল গুঁড়ো গুঁড়ো কী সমস্ত আর সাদা সাদা কী পড়ছে। রাধারানী অবাক হয়ে শ্রীকৃষ্ণকে বললেন, কানু এ কী পড়ছে বলো তো, ওপর থেকে লাল লাল সাদা সাদা গুঁড়ো গুঁড়ো পড়ছে। তখন শ্রীকৃষ্ণ বাঁশিরা থামিয়ে মিছিয়ে হাসি এসে বললেন, জানো তোমার এই অপূর্ব কণ্ঠস্বর আর আমার এই সুমধুর বংশীর ধ্বনিতে স্বর্গের দেবতারাও খুব আনন্দে মেতে উঠেছে। আজকে স্বর্গের দেবতাদের ফাগোৎসব, এই বাসন্তী পূর্ণিমা সরস্বতী পুজোর দিনেতেই স্বর্গের দেবতারা বসন্ত পঞ্চমী তারা ফাগোৎসব করে। আমরা যেটাকে বলি দোলযাত্রা সেটা হচ্ছে আসলে স্বর্গীয় দেবতাদের ফাগোৎসব। আর এই বসন্তী পঞ্চমী সরস্বতী পুজোর দিনেতেই স্বর্গের দেবতাদের ফাগোৎসব হয়। আজকে সেখানে তারা স্বর্গে ফাগোৎসব করছে, আবির নিয়ে গুলাল নিয়ে তারা ফাগোৎসব করছে। আর সেই তোমার আর আমার তোমার গান আর আমার বংশীধ্বনিতে তারা এত মোহিত হয়ে গিয়েছেন যে তারা অপর থেকে সেই ফাগোৎসব আমাদের উপর ফাগ বর্ষণ করছেন। তখন বালিকার মতো শ্রীমতী রাধারানী কৃষ্ণকে বললেন, তা দেবতারা যদি করতে পারে আমরা আজকে করতে পারি না?
আমরাও তো ফাগোৎসব করতে পারি। তখন শ্রীকৃষ্ণ বলেন, না, দেবতাদের ফাগোৎসব আর মর্তের ফাগোৎসব একসঙ্গে হবে না। তোমার সাধ আমি মেটাবো, আজ থেকে এই বসন্ত পঞ্চমীর পরে ফাল্গুন মাসের যে পূর্ণিমা আসবে সে ফাল্গুনী পূর্ণিমাতে আমরা আবার এখানে ফাগোৎসব করব। সেই কথা মতো ফাল্গুনী পূর্ণিমা যখন এলো, আজ ফাল্গুনী পূর্ণিমা, ফাল্গুনী পূর্ণিমা যখন এলো তার আগের দিন সন্ধ্যাবেলায় হোলিকা দহন বলে যে জিনিসটা আমরা বলি, সেই দিন সব গাছপালা যত নোংরা টুমরা যেখানে ফাগোৎসব হবে তার জন্য আগেই সব মাঠের সব আগাছা টাগাছা একসঙ্গে জড়ো করে তারা পোড়ালেন। এই এটাকে বলে হোলিকা দহন। হোলিকা দহনের অন্য অর্থও আছে, কিন্তু আজকে আমি সময় কম বলে সেরকম সেখানে যাচ্ছি না। এসব পরিষ্কার জঙ্গল টঙ্গল পরিষ্কার করে বরের দিনের ফাল্গুনী, এটা হচ্ছে ফাল্গুনী চতুর্দশী, ফাল্গুনী পূর্ণিমার জন্যে ফাগোৎসব করবার জন্য জায়গাটা পরিষ্কার করে রাখা হলো। পরের দিন সকালবেলাতে ফাল্গুনী পূর্ণিমার সকালে শ্রীকৃষ্ণ রাধারা এলেন দুই গ্রাম থেকে। শ্রীকৃষ্ণকে রাধাকে দোলায় বসানো হলো, আর বাঁশের পিচকিরিতে যমুনার জলে গুলাল গুলে লাল রঙ, লাল রঙের রঙ আর ফাগ ফাগ মানে আবির, এই ফাগ আর অভ্র আর আবির, এই অভ্র আর আবির দিয়ে তারা পরস্পর ফাগোৎসব করতে লাগলো। এই ফাল্গুনী পূর্ণিমাতে মর্তে ভগবান শ্রীকৃষ্ণই প্রথম আর দোলাতে দুলিয়ে দিচ্ছে তাদেরকে, ভগবান শ্রীকৃষ্ণকে রাধানীকে দোলানো হচ্ছে, আর দোল খেতে খেতে তারা নিজেরাও পিচকিরি দিয়ে পরস্পরকে রং দিচ্ছেন, অন্যেরাও তাদের উপর রং দিচ্ছে, গোলার কাপড়ের পুটলি বেঁধে আবির বেঁধে ছুটছে। এইভাবে তিনি ফাগোৎসব শুরু হলো, দৌলোৎসবের মর্তের দৌলোৎসবের শুরু এইভাবেই। আজকে এই দৌলোৎসবের সঙ্গে সঙ্গে আরেকটি বিশেষ দিন, সেই দিনটিকে স্মরণ করি। এই ফাল্গুনী পূর্ণিমা যেমন ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব দোললীলা হয়েছিল, তেমনি এই মর্তে এই বাংলাদেশে এক মহাপুরুষের অবতরণ হয়েছিল সেই ফাল্গুনী পূর্ণিমার রাত্রে। তখন বাংলাদেশের অবস্থা অত্যন্ত বিপর্যস্ত, ধর্মের নামে সেখানে নানা রকম কদাচার কুয়াচার কুসংস্কার চলছে। চৈতন্য ভাগবতে এই অবস্থা খুব সুন্দর বলা হয়েছে, যক্ষ পূজে নানা মতে, নানা মতে জীবহিংসে এই মতো হইল সর্বদেশ। যক্ষ পূজে, যক্ষ মানে এই সব অপদেবতা, তখন মানুষের সাধারণ মানুষের বিশেষ করে যারা একটু ব্রাহ্মণ ব্রাহ্মণ তাদের উদ্দেশ্যই ছিল নানানভাবে নানানভাবে যাগ যজ্ঞ বলি পুজো এই সমস্ত করে তারা তখন ধর্মজীবন যাপন করাটাই প্রমাণ করতে এই যে ধর্ম ধর্মজীবন যাপনের একমাত্র পথ, বলি পূজা যাগ যজ্ঞ, যে যত বলি দিতে পারত, যে যত যাগ যজ্ঞ করতে পারত, সমাজে তার খ্যাতিও তত বেশি ছিল। যত বলি যত মাংস, মধ্য মাংসে যক্ষ পূজে, ভাগবতের কথা, মধ্য মাংসে যক্ষ পূজে নানা মতে জীবহিংসে এই মতো হইল শব্দ সর্বদেশ। শ্রীচৈতন্য ভাগবত বৃন্দাবন দাস জানাচ্ছেন যে তখনকার মানুষের ধর্ম বলতে সম্বন্ধে মনে ছিল বড়ো বড়ো যাগযজ্ঞ করবো, অনেক মাঠা মেষ মহিষ বলিদান হবে, রক্তে চারিদিক ভেসে যাবে, আর যার যত এইরকম বলিদান যাগযজ্ঞ হবে তার তত খ্যাতি প্রতিপত্তি। এই যাগযজ্ঞ বলিদানের উদ্দেশ্যই ছিল অভিচার করে শক্তি অর্জন করা এবং পরস্পর পরস্পরের শক্তি দেখাবার জন্যে তারা এই যাগযজ্ঞ করতো। ধর্ম বলতে তখন যে সত্যি সত্যি ভগবানকে পাওয়া, সনাতন ধর্মের বৈদিক ধর্মের যে ভগবান লাভের মোক্ষ লাভের কথা সেটা মানুষ ভুলেই গিয়েছিল। আর বিশেষ করে সমাজের সাধারণ শ্রেণী নিম্নবিত্ত দরিদ্র মানুষ, তাদের সমাজে অধিকার ছিল না ধর্মজীবন যাপন করবার। তারা এইসব ব্রাহ্মণ পণ্ডিতদের পদলোহন করে থাকতে হতো, তাদের কথা মতো মেনে চলতে হতো, নইলে তাদের সমাজে স্থান ছিল না। সেই নিজ দরিদ্রের প্রতীককে সমাজে আবার ফিরিয়ে আনবার জন্যে, ভগবানের নামকে সকলের কাছে পৌঁছে দেবার জন্যে এই কাল কলিকুহ কান্তক কাল ভুজগ ভয়ভঞ্জন, কলিকুহ কান্তক কাল ভুজগ ভয়ভঞ্জন, ভগবান শ্রীকৃষ্ণের নতুন অবতার শ্রীচৈতন্য রূপে মর্ত্য অবতীর্ণ হলেন। আর সেই সময়তে এই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের ভগবান শ্রীকৃষ্ণের যে অপূর্ব লীলা, সেই লীলা সম্পর্কে মানুষের মনে কিছু কিছু কুসংস্কারবদ্ধ হয়ে গিয়েছিল। এই রাধাকৃষ্ণের যে অপূর্ব দিব্যলীলা, সেই দিব্যলীলার মহিমা বুঝতে না পেরে তারা একেবারে পার্থিব জাগতিকভাবে সেই সমস্ত লীলাকে বর্ণনা করত, যে জন্য সেই কৃষ্ণলীলার সত্যতা প্রমাণ করবার জন্যে ভগবান শ্রীমতী শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারাণীর অপূর্ব অলৌকিক যে প্রেম, যেখানে কামগন্ধ নাহি তাই
সেই অপূর্ব প্রেমের সত্যকে প্রমাণ করবার জন্যে ভগবানকে অবতীর্ণ হইতে হয়েছিল, যে ভগবান এসেছিলেন মানুষের কাছে ভালোবাসা কাকে বলে দেখাবার জন্যে, প্রেম কাকে বলে দেখাবার জন্যে, ভগবানকে পাবার জন্যে ত্যাগ কতখানি করতে হয়, কতখানি আন্তরিক হতে হয়। এই আন্তরিকতা, ত্যাগ, প্রেম, বৈরাগ্যের মহিমা দেখাবার জন্যেই ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ মানুষের রূপ ধরে রাধা ভাব ও দ্যুতিষে বলিত কৃষ্ণস্বরূপ, কৃষ্ণরূপে হয়ে অন্তরে রাধা ভাব নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের আবির্ভাব হল। তখন বাংলাদেশের রাজধানী ছিল, যখন জন্ম হয় তার একটু আগে রাজধানী ছিল নবদ্বীপ। নবদ্বীপের নাম ছিল লক্ষণাবতী। রাজা লক্ষণ সেন এই নবদ্বীপে রাজত্ব করতেন, কিন্তু তারপরে মুসলমানদের আক্রমণে লক্ষণ সেন নবদ্বীপ ছেড়ে চলে যান। সমস্ত গোটা গৌরবঙ্গের রচিয়ে বিভূতি হয় হোসেন সহ মুসলমান। তিনি তার রাজধানী নবদ্বীপ থেকে সরিয়ে নিয়ে চলে যান গৌরে মালদয় রামকেলিতে। নবদ্বীপ তখন যদিও রাজধানী নয়, কিন্তু নবদ্বীপ জ্ঞানে, বিজ্ঞানে, শিক্ষায়, সংস্কৃতিতে, সামাজিক দিক থেকে, সব দিক থেকে নবদ্বীপের তখন খ্যাতি চূড়ান্ত। সেই নবদ্বীপে নানান ভারতবর্ষে নানান জায়গা থেকে বড় বড় পণ্ডিতরা এসে আশ্রয় নিয়েছিল। সেই সময় একেবারে পূর্ববঙ্গের শ্রীহট্টের ঢাকা দক্ষিণ গ্রাম থেকে এক দম্পতি, ব্রাহ্মণ দম্পতি, তারা এসে নবদ্বীপে আশ্রয় নিয়েছিলেন। তাদের কর্তার নাম ছিল জগন্নাথ মিশ্র, আর গৃহিণী ছিলেন শচী দেবী। তারা এসে নবদ্বীপে গঙ্গার তীরে একটি কুটির বাড়িয়ে সেখানে তারা যজন, যাজন, উদ্ভাবন, অধ্যাপন এই সমস্ত করতেন। সেই যে জগন্নাথ মিশ্র, তিনি ছিলেন অসাধারণ ভক্তিমান এবং পণ্ডিত। তিনি নিত্য ভগবানের নাম না করে জলগ্রহণ করতেন না, সমাজে সকলেই তাকে ভক্তিমান সাধক বলে জানত। আর সেই সময়তে শান্তিপুরে কমলাক্ষ ভট্টাচার্য বলে একজন খুব বড় পণ্ডিত, অদ্বৈত বেদান্তের পণ্ডিত, তিনিও শান্তিপুরে বাস করতেন। তিনি অদ্বৈত বেদান্তের পণ্ডিত ছিলেন, সেই জন্য তার নাম লোকে সব বলত অদ্বৈতাচার্য। অদ্বৈতাচার্যের আসল নাম কমলাক্ষ ভট্টাচার্য। তিনি শান্তিপুরে থাকতেন এবং অদ্বৈতের পণ্ডিত। তিনি ছিলেন অসাধারণ সাধক, বেদান্ত সাধক, এবং সত্যি সাধনায় উচ্চস্তরে তার অবস্থান ছিল। তিনি মাঝে মাঝে এই গঙ্গার জলে এসে, এক বুক জলে এসে দাঁড়িয়ে মাঝে হুঙ্কার দিতেন যে হে ভগবান, এ এত দুঃখ, সাধারণ মানুষের এত যন্ত্রণা, ধর্মের নামে এত কদাচার, এত কুসংস্কার, এইগুলো কি দূর হবে না? এই যে বলি পূজা, মাংস, মদ্য মাংসের যক্ষ পুজে, এই যে মদ মাংস দিয়ে ভগবানের পূজা করা, এই যে প্রকৃত ধর্মের বদলে অধর্ম, বিশেষ করে কুসংস্কার, এগুলো যে চলছে কি বন্ধ হবে না, তোমার কি একটু কৃপা হবে না? কিন্তু তখন কাতর হয়ে মাঝে মাঝে হুঙ্কার দিতেন গঙ্গার বুকে দাঁড়িয়ে, দুহাত ওপর দিল, হে ভগবান এসো তুমি কবে আসবে, এই মাঝে মাঝে হুঙ্কার দিতেন। সেই জন্য বলা হয় এবার অদ্বৈতের হুঙ্কারে গৌরাঙ্গের আবির্ভাব। বাইবেলে ঠিক সেরকম আছে, জন দি ব্যাপটিস্ট বলে একজন সাধু ছিলেন বাইবেলে, সে তিনি এরকম নদী, জর্ডান নদীর বুকে দাঁড়িয়ে হাত জোট করে ভগবানের কাছে প্রার্থনা করতেন যে এই যে যারা হেরা রাজা হেরড়, সে এত তার মানুষের দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, ধর্মের নামে এই স্যাডিউসিস, ফরিউসিস, এইসব যাজকরা ধর্মের নামে নানান কদাচার প্রচার করছে, এর কোনো রেহাই নেই, ভগবান তুমি কি একটু করুণা করবে না? তিনিও এই জন দি ব্যাপটিস্ট জর্ডানের বুকে দাঁড়িয়ে দুহাত তুলে প্রার্থনা করতেন ভগবানের কাছে। একেবারে একই ঘটনা বাইবেলে ক্রাইস্টের জন্য আবির্ভাব হয়, সেখানেও বলে যে জনের হুঙ্কারে ক্রাইস্টের আবির্ভাব, সেরকম এখানে অদ্বৈতের হুঙ্কারে ভগবান শ্রী চৈতন্যের আবির্ভাব। তিনি এরকম কাতরে প্রার্থনা করতেন। এই জগন্নাথ মিশ্র শচীমাতার কুটিরে তারা দশটি সন্তান, তাদের আটটি সন্তান যখন ঢাকা দক্ষিণে ছিল সেইখানে তাদের সন্তান হয়েছিল। তো সেখান থেকে তার নবদ্বীপে আসার পরে তাদের একটি সন্তান হয়, কিছু নবমগর্ভের সন্তান, তার নাম তারা রাখে বিশ্বরূপ। এই বিশ্বরূপ অদ্বৈতাচার্যের কাছে যেতেন অদ্বৈত বেদান্ত পাঠ করতে। বিশ্বরূপ খুব অদ্বৈত পাঠ করতে করতে তার মনে বৈরাগ্যের সঞ্চার হয়। তিনি বোঝেন অদ্বৈত তত্ত্বের মূল বক্তব্য জগৎ মিথ্যা, ঈশ্বরই একমাত্র সত্য, সুতরাং ঈশ্বর লাভই জগতের মানুষের উদ্দেশ্য হওয়া উচিত। এই আট বছর বয়স থেকে এই বিশ্বম্ভরের মনে বৈরাগ্যের উদয় হয়। বিশ্বম্ভরের যখন আট বছর বয়স, সেই সময়ে এই রকম এক ফাল্গুনী সন্ধ্যায়, সেদিন ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, চারিদিকে সব হরিনাম সংকীর্তন হচ্ছে, নবদ্বীপে গঙ্গার ধারে সবাই হরিনাম করছে, ভগবানকে ডাকছে। যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যখন মুক্তি হবে, সে রাহুমুক্ত চন্দ্রের অবস্থার সময়ে শচীমাতার গৃহে তাদের দশম গর্ভের সন্তান আবির্ভূত হলেন। সেই দশম গর্ভে যে সন্তান, তার নাম রাখা হলো গৌরচন্দ্র। একটা নিম গাছের তলায় আঁতুর ঘর হয়েছিল, সেজন্য তাকে বলা হয় নিমাই। আর বিশ্বরূপের সঙ্গে নাম মিলিয়ে নাম রাখা হয় বিশ্বম্ভর। তিনটি নাম, গৌরচন্দ্র বা গৌরাঙ্গ, নিমাই আর বিশ্বম্ভর। এই
ফাল্গুনী পূর্ণিমার আজকের এই ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যায় ভগবান শ্রী চৈতন্য, তখন চৈতন্য তখন নাম নয়, শ্রী গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরচন্দ্র বিশ্বম্ভর তিনি আবির্ভূত হন। বৈষ্ণব গ্রন্থে বলছে কেমন তার আবির্ভাব, কলি কুহ কান্তক কাল ভুজক ভয় ভঞ্জন, কলির ভয়কে খণ্ডন করবার জন্যে, কাল রূপ সত্যের হাত থেকে জগৎকে রক্ষা করবার জন্যে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ এই চৈতন্য গ্রহ শরীর এই কৃষ্ণ গৌরাঙ্গের শরীর অবলম্বন করে অবতীর্ণ হলেন। এই যে অবতরণ, সেই অবতরণই ভারতবর্ষের বৈষ্ণব শাস্ত্রের জগতে এক অপূর্ব ঘটনার প্রকাশ ঘটালো। শ্রী চৈতন্য শ্রী গৌরাঙ্গ তিনি শিশুকাল থেকেই সাধারণ প্রত্যেক অবতারের জীবনে যেমন সেরকম তার জীবনে ছিল চঞ্চল চপল। তিনি নদীতে গঙ্গাতে গিয়ে ঝাঁপাই জুপতেন, মেয়েদের স্নানে ব্যাঘাত ঘটাতেন, তাদের নৈবেদ্য গ্রহণ করতেন, সূচি অসুচি সমজ্ঞান। যখন কোনো নোংরা দুষ্টুমি করেছে কেউ তাকে ধরতে গেলেই তিনি এসো হাঁড়ির পাঠো দাঁড়িয়ে বলতেন এসো ধরবে এসো। একেবারে আমাদের বাল্যকালে গদাই ঠাকুরের যেমন ছিল ঠিক সেই রকম চৈতন্যদেবের বাল্য জীবন ও শিশুকাল এরকম দৌড়াত্তে পড়া। ধীরে ধীরে চৈতন্যদেব বড় হচ্ছেন, কিন্তু তার মধ্যেও এত দৌড়াত্তের মধ্যেও চৈতন্যদেবের জীবনে মাঝে মাঝে একটা অদ্ভুত ভাবাবেশ হতো। তখন তাকে সব গ্রামের লোকেরা বলতো মূর্ছা হয়েছে, তখন তাকে নানানভাবে শান্তি সুস্থান করে চৈতন্যের সেই মূর্ছা অবস্থা থেকে তাকে ফিরিয়ে আনতেন। চৈতন্য ধীরে ধীরে বড় হচ্ছে, চৈতন্যদেবের যখন 8 বছর বয়স সেই সময় তার দাদা বিশ্বরূপ সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে চলে যান। স্বাভাবিকভাবে 8 বছর দাদা স্নেহ ভালোবাসা পেয়েছেন, হঠাৎ দাদা সংসার ত্যাগ বিশ্বম্ভরের মনে দারুণ একটা উদাসীন ভাব নিয়ে আসে। 8 বছর বয়সে তার দাদার সংসার ত্যাগ, 9 বছর বয়সে তার উপনয়ন, উপনয়নের পরে তার বাবার খুব চিন্তা মনে হলো জগন্নাথ মিশ্রের, যে একে তো কমলাক্ষ ভট্টাচ অদ্বৈত আচার্য তার ছেলেকে সাধু করে দিয়েছে, তখন একে আর তিনি যেতে দিতেন না। গৌরাঙ্গকে শান্তিপুরে যাওয়া বন্ধ করে দিলেন, বাড়িতেই তার পড়াশোনার ব্যবস্থা শুরু হলো। কিন্তু দুর্ভাগ্য 11 বছর বয়সে, যখন গৌরাঙ্গের 11 বছর বয়স, সেই সময় পিতা জগন্নাথ মিশ্র দেহত্যাগ করলেন। সুতরাং 11 বছর বয়স থেকেই সংসারে দ্বিতীয় পুরুষ নেই, গৌরাঙ্গকে তার মায়ের ভার ভাব নিতে হলো। সেই সময়তে তার গুরুগৃহে যাওয়া, তার উপনয়ন হয়ে গিয়েছে 9 বছর বয়সে, কুলদেবতার পুজো টুজো করেন, কিন্তু এখন গুরুগৃহে যাওয়ার প্রয়োজন, তাই তাকে যেতে হলো টোলে। তখনকার দিনে নবদ্বীপে খুব বড়ো একটা টোল ছিল, সেই টোলে 2 জন শাস্ত্র পাঠ করাতেন, একজন হচ্ছেন গঙ্গাদাস পণ্ডিত। গঙ্গাদাস পণ্ডিতের কাছে তিনি সাহিত্য, ব্যাকরণ, অলঙ্কার শাস্ত্র পাঠ নিতে আরম্ভ করলেন। অল্প দিনে সে পাঠে তিনি পারদর্শী হয়ে উঠলেন। তারপরে গেলেন নবদ্বীপের বিখ্যাত ন্যায়িক পণ্ডিত মাহেশ্বর তর্ক বিশারদ বা মাহেশ্বর সার্বভৌম, তিনি হচ্ছে ন্যায়ের অসাধারণ পণ্ডিত। তখন নবদ্বীপ ছিল ন্যায়ের একটা বিখ্যাত পাণ্ডিত্যের জায়গা। বাসুদেব সার্বভৌম মিথিলা থেকে ন্যায়কে নিয়ে এসে এই নবদ্বীপ প্রতিষ্ঠা করেন। সেই বাসুদেব সার্বভৌমের ছাত্র ছিলেন এই মহেশ্বর তর্ক বিশারদ। মহেশ্বর তর্ক বিশারদ তখন ন্যায়ের অসাধারণ পণ্ডিত, এই মহেশ্বর তর্ক বিশারদের কাছে গৌরাঙ্গ ন্যায়ের পাঠ নিতে লাগলেন। 11 থেকে 16 পর্যন্ত তার জন্য 16 বছর, এর মধ্যে তার এই সর্বশাস্ত্রের পাঠ অধিগত হয়ে গেল। তিনি ব্যাকরণ, তর্কশাস্ত্র, সাহিত্য, অলঙ্কার আর ন্যায়ের অসাধারণ পণ্ডিত হয়ে গেলেন। 16 বছর বয়সেই তিনি নিজে একটা টোল খুললেন এবং আশ্চর্য, 16 বছরের একজন যুবক এই উপনিষদে আছে, আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা, আশ্চর্য জ্ঞাতা কুশল অনুশিষ্ট। শিষ্য অল্প বয়সী আর গুরু অনেক বেশি বয়স, সেই অল্প বয়সী শিষ্য চৈতন্য গৌরাঙ্গের কাছে বেশি বেশি বয়সে লোকেরা আসত, কারণ ন্যায় তার সমান একেবারে ওই মহেশ্বর সার্বভৌমের মতো অসাধারণ পাণ্ডিত্য তিনি অর্জন করেছিলেন। সেই অবস্থায় তার কাছে বহু ছাত্র আসতে লাগলো। তার যখন 16 বছর বয়স তখন থেকে তিনি পাণ্ডিত্য শুরু করেছেন। এই সময়তে তিনি ন্যায়ের উপরে একটা টিকা রচনা করেছিলেন। সেই টিকাটা নিয়ে একদিন নৌকায় করে এপার থেকে গঙ্গার নবদ্বীপ থেকে ওপারে শান্তিপুর যাচ্ছেন, নৌকায় সেই টিকাটা খুলে তিনি পড়ছেন। হঠাৎ তার পাশে তার সহপাঠী একজন সে জিজ্ঞেস করলো গৌরাঙ্গকে যে ভাই তুমি এত মন দিয়ে কী পড়ছো? সে বললো আমি একটা টিকা রচনা করেছি ন্যায়, সে টিকাটা পড়ছি, বলে আমাকে দেখতে দাও তো। সেই বন্ধু সেই টিকাটা হাতে নেই, বন্ধুর মুখটা গম্ভীর হয়ে গেল। তখন গৌরাঙ্গ বললেন কী হলো তোমার মুখ গম্ভীর হয়ে গেল কেন? তখন বন্ধুটি বললেন আমিও একটা ন্যায়ের টিকা রচনা করেছি, কিন্তু তোমার এই টিকা যদি বাজারে বেরোয় আমার টিকা আর কেউ পড়বে না। এই বন্ধু বৎসল গৌরাঙ্গ, মহাত্যাগী গৌরাঙ্গ, বন্ধুর এই
অসুবিধায় বুঝতে পেরে সঙ্গে সঙ্গে নিজের টিকাটি জলে ফেলে দিলেন। এইরকম ছিল ত্যাগের মহিমা, এরকম ছিল বন্ধু বাৎসল্য, এরকম অপূর্ব জীবন ছিল গৌরাঙ্গের। একেবারে যৌবন থেকেই তার প্রতিভার স্ফুরণ আমরা দেখতে পাই। ধীরে ধীরে গৌরাঙ্গ বড় হচ্ছে। গৌরাঙ্গের যখন 20 বছর বয়স, সেই সময় তার মা তার বিয়ে দিলেন লক্ষ্মীদেবী, দেবী লক্ষ্মীর সঙ্গে। তার আগে একটা ঘটনা ছোট বলে নেওয়া ভালো। এই জগন্নাথ মিশ্র আর শচীদেবী যখন ঢাকা দক্ষিণ শ্রী অষ্টে তাদের পূর্বাশ্রম থেকে নবদ্বীপে আসেন, তখন তার মা শোভাদেবী বেঁচে ছিলেন। শোভাদেবী তখন তাদের বলেছেন, দেখো নাতির মুখ না দেখে তো মরা আমার যাবে না, তোমার ছেলেগুলো যেখানে এখানে যতগুলো ছেলে জমি ছিল মৃত পুত্র, তাই জ্যান্ত নাতির মুখ দেখতে পাইনি, তোমার ওখানে ছেলে হলে পরে আমাকে একবার বলো, তাকে দেখা দিয়ে যায়। বিশ্বরূপ তো 16 বছর বয়সে সংসার ত্যাগ করে চলে গেল, হলো না। এখন এই বিশ্বম্ভরকে মা শচীদেবী বললেন, তোমার ঠাকুমা এখনও বেঁচে আছেন, অনেক দূরে যদিও, কিন্তু একবার তুমি ঠাকুমাকে দেখা দিয়ে এসো। এই মায়ের কথা রাখবার জন্যে 20 বছর বয়সে গৌরাঙ্গদেব পদব্রজে গরুর গাড়িতে নৌকাতে নানানভাবে শ্রীহট্টে এসে ঢাকা দক্ষিণে তিনি উপস্থিত হলেন। তখনও সেই বৃদ্ধা লৌলজ চর্ম বৃদ্ধা বেঁচে আছেন শোভাদেবী। শোভাদেবী গৌরাঙ্গকে দেখে আনন্দে আটখানা একেবারে। আমি সেই জায়গায় গিয়েছিলাম ঢাকা দক্ষিণেতে, তাদের সেই জায়গাতে সেই পুরনো শ্যামসুন্দর বিগ্রহ এখনও আছে, আর তার পাশে আশ্চর্য, তার পাশে গৌরাঙ্গর একটি বিগ্রহ আছে। কিন্তু গৌরাঙ্গ বিগ্রহের চোখগুলো জগন্নাথের মতো গোল গোল, টানা চোখ নয়, জগন্নাথের বিগ্রহের মতোই গৌরাঙ্গের বিগ্রহ গোল চোখ। সেখানে বিরাট নাট মন্দির এখনও আছে, মস্ত বড় নাট মন্দির, বিরাট সিঁড়ি ভেঙে লাল ইঁটের লাল, সেকালে সেই লাল ইঁটের সিঁড়ি ভেঙে তাদের সেই মন্দির। সেখানে তিনি কয়েক মাস থাকলেন, কয়েক মাস থেকে তার খুশি ঠাকুমাকে খুশি করে সেখানে তিনি ফিরে এলেন। এই থাকার সময়তেই যখন তিনি ঢাকা দক্ষিণে আছেন, সেই সময় নবদ্বীপে তার স্ত্রী লক্ষ্মীদেবী সর্পদংশনে মৃত্যু হয়। তিনি ফিরে এসে, তখন খবরটা তাকে দেওয়া হয়নি, তিনি ফিরে এসে স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনলেন, স্বাভাবিকভাবে দুঃখ হলো। কিন্তু মা চাইলেন, শচীদেবী চাইলেন তার দ্বিতীয় বিবাহ, মায়ের ইচ্ছায় তিনি 21 বছর বেরিয়েছিলেন, 21 বছরের মধ্যেই তার দ্বিতীয় বিবাহ দেবী বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। এই যখন তার বিষ্ণুপ্রিয়ার সঙ্গে তখন 14 বছর বয়স, এই 13-14 বছর বয়স বিষ্ণুপ্রিয়া দেবীর, আর গৌরাঙ্গের বয়স তখন 21 বছর। সেই সময়তে গৌরাঙ্গের পাণ্ডিত্যের অসাধারণ খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছে নবদ্বীপের আশেপাশে জায়গাতে, যে এই গৌরাঙ্গ পণ্ডিত, নিমাই পণ্ডিত, অসাধারণ পণ্ডিত, ন্যায়তে, সাহিত্যে, ব্যাকরণে, অলঙ্কারে, তর্কে তার পণ্ডিত পাণ্ডিত্যের খ্যাতি নেই। সেই সময় একটা রেওয়াজ ছিল ভারতবর্ষে, বড় বড় পণ্ডিতরা তারা হাতিতে চড়ে সামনে ডঙ্কা বাজিয়ে বলতে বলতে আসতো যে বিচার চাই, আমার সঙ্গে বিচারে যে আমাকে হারাতে পারবে আমি তার শিষ্যত্ব গ্রহণ করব, আর যে হারবে তাকে আমার শিষ্যত্ব গ্রহণ করতে হবে। নবদ্বীপে সেদিন গৌরাঙ্গচন্দ্র গঙ্গায় স্নান করতে গিয়েছেন, স্নান করতে করতে ফিরতে দেখছেন যে হাতিতেও একটা বিরাট মস্ত হাতি আসছে, তার পিঠে একজন তার হাতির ওপর বসে আছে, আর সামনে ডঙ্কা বাজিয়ে বাজিয়ে একজন বলতে বলতে যাচ্ছে যে কেশব কাশ্মীরি বিরাট পণ্ডিত, তিনি বিচার চাইছেন, তর্ক চাইছেন। যেতে যেতেই গৌরাঙ্গ সে হাতিটাকে থামালো, বলে কী চাও তুমি? আমি বিচার চাই। বলে ঠিক আছে এসো, আমি যাচ্ছি স্নান করে আসছি, আমার নাটমন্দির তোমার সঙ্গে বিচার হবে। এই কেশব কাশ্মীরি চৈতন্যদেবের এই চণ্ডী মণ্ডপে বসে গৌরাঙ্গের সঙ্গে তর্ক প্রবৃত্ত হলেন। অনেকক্ষণ তর্ক চলল, তর্কে কেশব কাশ্মীরি পরাজিত হলেন। পরাজিত হয়ে তিনি শিষ্যত্ব গ্রহণ করলেন, হার মেনে জয়পত্র লিখে দিলেন যে হ্যাঁ, তোমার সমান পাণ্ডিত্য এখন আর দেশে আর কারো নেই। এত খ্যাতি যখন, পাণ্ডিত্যের যখন চরম অবস্থা, তিনি চূড়ান্ত অবস্থায়, সেই সময় ওই নবদ্বীপে একজন সাধু এলেন, তার নাম ঈশ্বরপুরী। এই ঈশ্বরপুরী ছিলেন আরেকজন বিখ্যাত বৈষ্ণব সাধক, খুব নাম করা মাধবেন্দ্রপুরীর শিষ্য। মাধবেন্দ্রপুরীর দর্শন হয়েছিল, তিনি এই সিনার যে দ্বারকা সিনার দ্বারা যে দ্বারকাধীশ, সেই মূর্তিকে তিনি আবিষ্কার করেন, সাক্ষী গোপাল। সেই মাধবেন্দ্রপুরী খুব উচ্চকোটির সাধক, সেই মাধবেন্দ্রপুরীর শিষ্য ছিলেন ঈশ্বরপুরী। তিনি তখন নবদ্বীপে এসেছেন, তিনি নবদ্বীপে এসে দেখছেন এই নবদ্বীপে নিমাই পণ্ডিতের খুব নাম, ব্যাকরণে খুব পণ্ডিত ঈশ্বরপুরী। তিনি একটি কৃষ্ণলীলা বিষয়ে, কৃষ্ণ প্রেম তত্ত্ব বিষয়ে একটি গ্রন্থ রচনা করেছিলেন। তিনি এসে একদিন খুব অনুনয় করে সেই পণ্ডিত নিমায়ের কাছে, যদিও বয়সে তার থেকে অনেক ছোটো, তাকে এসে অনুনয়কে বলে যে আমি শুনেছি আপনি খুব বড় পণ্ডিত, তা আমার এই কৃষ্ণতত্ত্ব বিষয়ক বইটা একটু যদি ব্যাকরণ দিকটা দেখে দেন। তখন প্রথমে নিমাই বললো যে আমার সময়টময় হবে না, হতো আমার ছেলে টেলে পড়াতে অনেক সময়টা পাবো না। তখন ইনি বলে কাছে রেখে দেন, রাখুন, দু একদিন আপনার যখন সময় হবে তখন দেখবেন। এই নিতান্ত কৌতূহল ভরে
ঈশ্বরপুরীর সেই কৃষ্ণলীলা বিষয়ক বইটি তিনি গ্রহণ করলেন। গ্রহণ করে একদিন রাত্রে পাতা উল্টাতে উল্টাতে তিনি অবাক হয়ে গেলেন। এই তার জীবনে প্রথম শ্রীকৃষ্ণের অপূর্ব প্রেম লীলা, অপূর্ব প্রেমের মহিমার কথা তিনি জানতে পারলেন। পড়তে পড়তে মুগ্ধ হয়ে গেলেন। মুগ্ধ হয়ে গিয়ে তিনি ঈশ্বরপুরীর কাছে তার দীনতা প্রকাশ করলেন এবং খুব খুশি হয়ে তার তখন শিষ্যত্ব তিনি প্রার্থনা করেননি, কিন্তু ঈশ্বরপুরীর কাছে তিনি তার দীনতা প্রকাশ করে তার ভক্তির শ্রদ্ধা জানালেন। তারপরেই তার মা বলল, তোমার আরেকটি কর্তব্য বাকি আছে, আমাদের তোমার তো আর কোনো ভাই দাদা নেই, তোমার পূর্বপুরুষদের জন্যে শ্রাদ্ধের করে তোমার পিণ্ডদার জন্য গয়া যাওয়া উচিত। তার যখন 22 বছর বয়স, সেই সময়তে 1508 খ্রিস্টাব্দ, 1508 খ্রিস্টাব্দে তিনি গয়া গেলেন। গয়াতে 1508 মনে রাখো সালটা, তিনি গয়াতে গেলেন। গয়াতে গিয়ে গয়া ধামে পূর্বপুরুষদের শ্রাদ্ধা দিয়ে যখন করার পরেতে তার মন খুব ভক্তিভাবে বিবল হয়ে গিয়ে দৈবক্রমে সেইখানে ঈশ্বরপুরীর সঙ্গে তার আবার দেখা হয়ে গেল। ঈশ্বরপুরীর সঙ্গে দেখা হতেই তিনি আবার ঈশ্বরপুরীর কাছে চরণে প্রণাম করে বললেন যে এই তখন তার মনের পরিবর্তন হয়েছে। তিনি তখন ঈশ্বরপুরীর কাছে এসে বললেন যে দয়া করে আপনি আমাকে এই কৃষ্ণ প্রেম দান করুন, শ্রীকৃষ্ণের অপূর্ব প্রেমের কথা আমার মনকে ভরে দিয়েছে, আপনি আমাকে এই কৃষ্ণ প্রেম দান করুন, রাধারানীর যে বিরহ সেই বিরহ কেমন আমাকে বুঝিয়ে দিন। এই ঈশ্বরপুরী গয়াধামে গদাধরের পাদপদ্মের কাছে শ্রী চৈতন্যকে কৃষ্ণমন্ত্র দান করলেন। কৃষ্ণমন্ত্র পেয়েই গৌরাঙ্গের জীবন একেবারে পাল্টে গেল। গৌরাঙ্গদেব সে আগের গৌরাঙ্গ নয়, এত চঞ্চল, এত অস্থির, এত লেখাপড়ায় পাণ্ডিত্য সব কোথায় দূর হয়ে গেল। তিনি যখন কয়েক দিন কয়েক পরে যখন ফিরে এলেন নবদ্বীপে, তখন সেই গৌরাঙ্গ আর নেই, সবাই অবাক হয়ে গেল। এ কি নতুন মানুষ, সে দিন রাত শুধু ভগবানের নাম করে, কেঁদে দুচো ভাসিয়ে দেয়, একান্তে বসে থাকে, ছাত্রদের পড়াতে যায় না। মন যখন তার অত্যন্ত একেবারে অস্থির, তখন তার পণ্ডিত, বিখ্যাত পণ্ডিত, তান্ত্রিক পণ্ডিত কৃষ্ণানন্দ আগমবাসী, সে তার গুরু পণ্ডিত গঙ্গাদাস পণ্ডিত, তার মা শচীদেবী, সবাই মিলে তাকে বোঝাতে লাগলো যে একটু সংসারে মন দাও, এই ছাত্রদের পড়াও, কত ছাত্ররা এসে পায় জড়াজড়ি করছে আমাদের লেখাপড়া শেখান, আমাদের পাঠ দিন। কিন্তু তিনি বলছেন একটা অদ্ভুত কথা বললেন, চৈতন্য ভাগবত আছে, মন আর আমার বশে নয়, যে মন নিয়ে আমি সংসার করতাম, যে মন নিয়ে আমি পাঠ দিতাম, সেই মন আর আমার বশে নেই। মনে এব মনুষ্যানাম কারণম বন্ধমোক্ষ, মনই মানুষের বন্ধন আর মুক্তির কারণ। যে মন আমাকে এই সংসারে মাতিয়ে রেখেছিল সেই মনের মোড় ফিরে গিয়েছে। মন এখন কৃষ্ণ প্রেমে ব্যাকুল, মন এখন রাধারানী বিরহে আকুল, মন এখন কেমন রাধারানী কৃষ্ণ প্রেম কেমন সেই তত্ত্ব জানবার জন্য আমি এখন একবার উন্মুখ হয়ে আছি, আমার এই সংসার একটু আর ভালো লাগছে না, আমি শুধু হরিনাম চাই। এই বলে তিনি হরিনাম শুরু করলেন। শুরু হলো গৌরাঙ্গের জীবনে হরিনামের প্রবর্তন। তিনি হরিনামে মেতে উঠতে লাগলেন, ঠিক সেই সময়তে দৈবক্রমে তারই হরিনামের মত্ততা দেখে ধীরে ধীরে তার কাছে আবির্ভূত হলো ওই অদ্বৈতাচার্য। তিনি এলেন, মুকুন্দ, এলেন নরহরি, এলেন গদাধর দাস, এলেন শ্রীবাস। এই শ্রীবাসকে পেয়ে শ্রী গৌরাঙ্গের কীর্তন যেন আরও মেতে উঠল। একটা কথা বৈষ্ণব সমাজে প্রচলিত আছে যে গৌরাঙ্গদেব চার জায়গায় থাকতে বেশি ভালোবাসেন, চারটি স্থানে তার অবস্থানে প্রিয়। প্রথম হচ্ছে শচীমাতার রন্ধনে, দ্বিতীয় হচ্ছে নিত্যানন্দের কীর্তনে, তৃতীয় হচ্ছে শ্রীবাসের অঙ্গনে, আর চতুর্থ হচ্ছে রাঘব পণ্ডিতের ভোজনে। এই চার জায়গায় ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচৈতন্যের আবির্ভাব নিত্য প্রসিদ্ধ। তো সেই শ্রীবাসের অঙ্গনে তিনি কীর্তনে নৃত্যে মেতে উঠলেন। গোটা শান্তিপুর নবদ্বীপ একেবারে হৈ হৈ পড়ে গেল যে কি অপূর্ব ভগবানকে পাবার পথ, এরা দেখিয়ে দিলেন, সেই গৌরাঙ্গ দেখিয়ে দিলেন ভগবানকে পাবার জন্য কোনো আচার নয়, কোনো অনুষ্ঠান নয়, কোনো রকম ক্রিয়াকলাপ নয়, শুধু একমাত্র নাম হরিনাম, হরিনাম, হরিনামই মাত্র একমাত্র ভগবানকে পাবার উপায়, আর ভালোবাসা, আন্তরিক ভালোবেসে প্রাণ ভরে যদি কেউ ভগবানকে ডাকে, ভগবান সেই ভাব গ্রহণ করেন। আর এখানে জাতিকুলের কোনো বিচার নেই, আচণ্ডেল হরিনাম বিচার প্রচার করাই ছিল গৌরাঙ্গের জীবনের উদ্দেশ্য। তিনি বলতে আরম্ভ করলেন, মুচি হয়ে শুচি হয় যদি হরি ভজে, শুচি হয়ে মুচি হয় যদি হরি ত্যাজে, চণ্ডালোপে দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। যখন এইরকম মেতে উঠেছে নবদ্বীপ, যখন শান্তিপুর ডুবুডুবু নদী ভেসে যায়, সেই সময়তে 1509 খ্রিস্টাব্দে সেখানে আবির্ভূত হলো আরও দুজন মহাপুরুষ। একজন অবধূত, মহা অবধূত, তিনি
নবদ্বীপে এক প্রান্তে নন্দন আচার্য বলে এক ভক্ত ছিল, সেও গৌরাঙ্গের ভক্ত, তার বাড়িতে তিনি এসে হাজির হলেন। এই নিত্যানন্দ মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভুর চেহারাটা কেমন ছিল? তিনি হচ্ছে এই বীরভূমের বীরচন্দ্রপুরে, এইখানে তার জন্ম। তার যখন 12 বছর বয়স, সেই সময় তিনি সংসার ত্যাগ করে চলে যান। সংসার ত্যাগ করে সাধু হয়ে সারা ভারত ঘুরতে ঘুরতে কাশীর কাছে এসে তিনি একজন সাধুর দর্শন পাতান, শঙ্করারণ্য। এই শঙ্করারণ্য হচ্ছিল বিশ্বরূপ, মহাপ্রভুর যে বড়ো ভাই বিশ্বরূপ, সেই সন্ন্যাসের পর শঙ্করারণ্য তার নাম হয়। সেইখানে তার দেখা হয় নিত্যানন্দের সঙ্গে। সেইখানেই নিত্যানন্দ শোনেন যে নবদ্বীপে তার পূর্বাশ্রম। তখন তার ইচ্ছা হয় যে নবদ্বীপ তিনি যাবেন সেই শঙ্করারণ্যের পূর্বাশ্রম দেখতে। সেই খুঁজতে খুঁজতে নবদ্বীপে সে হাজির হয়েছেন। এই নন্দন আচার্য বলে একজন খোঁড়া, তার একজন ভক্তের বাড়িতে তিনি বসে আছেন। আর এই শ্রীবাসের অঙ্গনে তখন গৌরাঙ্গদেব খুব নৃত্য কীর্তনে মর্ত। হঠাৎ তার ভাবাবেশ হলো, তিনি ভাবাবিষ্ট হয়ে বলতে লাগলেন যে নবদ্বীপে কোনো একজন মহাপুরুষ এসেছেন। ভাবাবিষ্ট হয়ে বলছেন যে নবদ্বীপে কোনো একজন মহাপুরুষ এসেছেন, যিনি ভগবানের নামে পাগল, ভগবানের নাম শুনে কাঁদেন, ভগবানকে দেখবার জন্যে কাঁদেন, ভগবানের নাম শুনে পাগল। তিনি কখনো শিশুদের মতো, কখনো বৃদ্ধের মতো, কখনো নানান অলঙ্কারে সেজে থাকেন, কখনো একেবারে নিরঙ্কার, কখনো দিগম্বর, কখনো অপূর্ব সাজে সজ্জিত এক অদ্ভুত মহাপুরুষ এসেছেন। তখন সবাই ভাবলো কোথায়, মা চৈতন্যদেব বললেন খুঁজে দেখো কোথায় নবদ্বীপ, খুঁজে দেখো তোমরা। তারা কেউ খুঁজে তখন পেলো না, তখন চৈতন্য গৌরাঙ্গ বললো আমিই যাবো। তিনি খুঁজতে খুঁজতে এলেন, এসে নন্দন আচার্যের বাড়ির দরজার সামনে দেখছে দরজা খোলা আছে। সামনে বসে আছেন একজন অদ্ভুত পুরুষ, নীল রঙের কাপড় পরে, মাথার চুলে জটা বাঁধা, মাথার চুলের জটার মধ্যে একটি দুরকম মত আছে। কেউ বলে মাথার চুলে জটার মধ্যেই তার এই শ্রীযন্ত্র থাকতো, আর কণ্ঠে থাকতো 18টা ছিদ্রওয়ালা নীলকণ্ঠ শিব, এক কানে মকর কুণ্ডল, গলায় অনেক অলঙ্কার, হাতে একটা জ্যষ্ঠী আর কোমরে বাঁশি। সেই অপূর্ব সব বেশ নিয়ে তিনি বসে সমাধিস্থ হয়ে বসে আছেন। গৌরাঙ্গদেব দেখিয়ে বলে এই হচ্ছে সেই মহাবধূত, তখন তার নাম জানেন না, এই হচ্ছে সেই মহাবধূত, চলো আমরা এর কাছে গিয়ে একে এই সমাধি থেকে তুলি। তখন সবাই ভাবছে কী বলে ডাকবেন, সমাধিস্থ হয়ে আছেন। তখন গৌরাঙ্গদেব বললেন যে সেই ভাগবতের সেই শ্লোকটি উচ্চারণ করো, যে শ্লোক শুনে সুখদেব সমাধি অবস্থা থেকে ছুটে এসেছিলেন সেই শ্লোক শোনাও। বরহা পীরম নটবর বপু করণয় করুণিকারম বিভ্রত বাসক কনক কপিসব বৈজয়ন্তীঞ্চমালাম রন্ধ্রানবেণরধর সুতয়া পুরজন গোপবৃন্দৈ বৃন্দারণ্যম স্বপদরমণম প্রাবিশদ গীত কীর্তি। অপূর্ব রূপটি ভগবান শ্রীকৃষ্ণের, চৈতন্যদেব গৌরাঙ্গদেব বললে শোনাও। আর এই নাম শুনতে শুনতে, ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব রূপ শুনতে শুনতে, এই নিত্যানন্দে সারা গা শিহরিত হতে লাগলো। সারা গা শিহরণ নিয়ে তিনি ধীরে ধীরে চোখ মিললেন। এই চোখ মিলতেই প্রথম চার চোখের মিলন, গৌরাঙ্গ আর নিত্যানন্দ চার চোখের মিলন হলো। চার চোখের মিলন হতো যে আবার নিত্যানন্দ সমাধিস্থ মাটিতে গড়িয়ে পড়ে মুখ ঘষাতে লাগলেন। আর গৌরাঙ্গ শ্রীবাসকে বলি শোনাও, এই যে ভাব বিশিষ্ট ভাব, তুমি আরও কানের কাছে শোনাও এই নাম। আর শ্রীবাস তখন ওই শ্লোকটি বারবার নিত্যানন্দের কানে কানে শোনাতে লাগলেন। ধীরে ধীরে নিত্যানন্দ উঠে দাঁড়ালো। এই গৌর নিতায়ের প্রথম মিলন, দুজন দুজনকে জড়িয়ে ধরলেন। সেই সময়তে গৌর নিতায়ের মিলনের সময়তে আরও একজন মহাপুরুষ এলেন, শুধু গৌপিন পরা, ছেঁড়া একখানা কাঁথা, হাতে একটা করঙ্গ। তিনি হচ্ছেন হরিদাস, জগন হরিদাস বিখ্যাত। তার ঘটনা সেই জীবনে বলার সময় নেই। জগন্নাথ এই একই সময় এরা দুজন আসেন 1509 খ্রিস্টাব্দে। জগন হরিদাস আর মহাপ্রভু মহাবধূত, তিনি হচ্ছেন অবধূত। চার রকম অবধূত আছে, দৈব অবধূত, ব্রহ্মা অবধূত, এরকম চার রকম অবধূত আছে। ইনি হচ্ছেন এরকম ব্রহ্মা অবধূত। এর কোনো নিয়মের নিয়মকানুন এরা মানেন না। নিশ্চয়ই গুণ নেই প্রতিবিচরতাম কো বিধি কো নিষেধ, এরা কোনো বিধি নিষেধের ধার ধারেন না। সেই নিত্যানন্দ অবধূত তিনি গৌরাঙ্গের সঙ্গে মিলিত হলেন। এই পঞ্চতত্ত্বের সঙ্গে সঙ্গে আরও দুটি মিলিত হলো, অদ্বৈত শ্রীবাস নবহরি মুকুন্দ গদাধর আর নিত্যানন্দ আর হরিদাস। এই সাতজনে মিলে গোটা নবদ্বীপ, গোটা শান্তিপুর কাঁপিয়ে তুলল হরিনামের সংকীর্তনে। ঠিক সেই সময় যখন তারা এরকম হরিনামের সংকীর্তন করছেন, তখন অদ্বৈত মহাপ্রভু শ্রীকৃষ্ণ শ্রীচৈতন্য শ্রীগৌরাঙ্গকে বললেন, অদ্বৈত বললেন যদি ভক্তি বিলাই বা অদ্বৈত ভাগ চৈতন্য ভাগবত কথা, অদ্বৈত বলেন যদি ভক্তি বিলাই বা নিজ মূর্খ দরিদ্র স্ত্রী শুদ্রেতে তা দিবা, অদ্বৈত বলেন যদি ভক্তি বিলাই বা নিজ মূর্খ দরিদ্র স্ত্রী শুদ্রেতে তা দিবা,
অর্থাৎ যারা এতদিন অবহেলিত ছিল, পতিত ছিল, সমাজে উপেক্ষিত ছিল, তাদের মধ্যেই তুমি ভগবানের প্রেম দাও, তাদের মধ্যেই তুমি ভক্তি বিলাপ বিতরণ করো। আর গৌরাঙ্গদেবে বললেন, প্রতিজ্ঞা করিয়াছি মুই নিজ মুখে মূর্খ নিজ দরিদ্রে ভাসাব প্রেম সুখে, প্রতিজ্ঞা করিয়াছি, গৌরাঙ্গদেব বলছেন, প্রতিজ্ঞা করিয়াছি মুই নিজ মুখে মূর্খ নিজ দরিদ্রে ভাসাব প্রেম সুখে। এই পদ্মতের নির্দেশ, নিজ মরিক্ষ মূর্খ দরিদ্র স্ত্রী শূদ্র যাদের কোনোদিন ধর্মাচরণের অধিকার ছিল না তাদেরকেই এই প্রথম নাম বিলত হবে। আর গৌরাঙ্গদেব বলে, আমি নিজে প্রতিজ্ঞা করেছি আমি নিজ মূর্খ দরিদ্র তাদের মধ্যেই ভগবানের নাম বিতরণ করব। এই শুরু হলো উদ্নাম হরিনাম সংকীর্তন। বিশ্বরূপের সাথে বিশ্বম্ভরে কখনো মিল দেখা হয়েছিল? কার সঙ্গে? বিশ্বরূপ আর বিশ্বম্ভর? না না, উনি ওই দিক দিয়ে শরীর ত্যাগ করে চলে যান, বিশ্বম্ভর এদিকে থেকে যান, বিশ্বরূপের সঙ্গে আর দেখা, ওই শঙ্করারণ ওইদিকে চলে যান, আর দেখা হয়নি। যাই হোক, তখন গোটা শান্তি ও নবদ্বীপ মেতে উঠেছে। আর এদের মূল বক্তব্য হচ্ছে, মুচি হয়ে শুচি হয় যদি হরি ভজে, শুচি হয়ে মুচি হয় যদি হরিত্যাজে, চণ্ডালোপে দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। আর কি, অন্য কোনো কিছু নয়, কিছু করতে হবে না। কলৌ নাস্তে ও নাস্তে ভগতির অন্যথা, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তে ব নাস্তে ব নাস্তে ভগতির অন্যথা। কলিকালে অন্য কোনো কিছু নেই, কলিকালে একমাত্র হরিনামে জেগে আছেন। এই হরিনাম দিয়েই মানুষের আচণ্ডালে হরিনাম বিতরণ করতে হবে। আজ আর কত সহজ, ভগবানকে পাবার জন্যে কোনো ঘণ্টা সাঁত কমণ্ডলু কোনো কিছু আচার অনুষ্ঠানের যাগ যজ্ঞ পূজা বলে কিছুরই প্রয়োজন নেই। শুধু ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে ভগবানকে দুহাত তুলে ডাকো, ভগবানকে ডাকা এই কীর্তন, এই কীর্তনটাই হচ্ছে ভক্তি, ভক্তি ভক্তি স্বাধীন প্রথম ধাপ। ভাগবতে আছে প্রহ্লাদের ভক্তির মধ্যে, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সক্ষম আত্মনিবেদনম। ভগবানকে পাওয়ার জন্যে প্রথম হচ্ছে শোনা, কানে শোনা ভগবানের নাম, আর কণ্ঠে ভগবানের নাম উচ্চারণ করা। বাণী গুণানুকথনে শ্রবণৌ কথায়াম, ভগবানের কমল মুখে প্রয়োজন একমাত্র ভগবানের কথা বলা উচ্চারণ করা, আর কানের প্রয়োজন ভগবানের নাম শোনা। তাই শ্রী গৌরাঙ্গ সেদিন এই মানুষের সাধারণ মানুষের কাছে যে যদি কেউ হরি বলতো, যদি কেউ একবার সে চণ্ডাল লোক যাই হোক তার স্থান হতো গৌরনীতায়ের বুকে, গৌরনীতায়ের বুকে। এই চণ্ডাল লোক চণ্ডালোপে দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ, চণ্ডালোপে দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। চণ্ডালোক ব্রাহ্মণ থেকেও উচ্চ আসন পেত যদি সে হরিভক্তি হতো, সেই একবার যদি কোনো নির্যাতিত মানুষ এই ভগবানের নাম করত তাকে গৌরনীতায় বুকে তুলে নিতেন। কিন্তু এই যে সমাজের এত আলোর নিচে অন্ধকার, যখন তার নামে তার প্রভাবে গোটা নবদ্বীপ মেতে উঠেছে, সমাজের সব শ্রেণীর মানুষ হরিনামে মত্ত হয়ে গিয়েছে, তখন এক শ্রেণীর মানুষ যারা খুব অসুবিধায় পড়েছিল তারা হচ্ছে তখনকার দিনে তান্ত্রিক বিরাচারী সাধক আর কিছু অভিজাত ব্রাহ্মণ সম্প্রদায়ের লোকেরা। বিশেষ করে চারজনের কথা বলা হচ্ছে ভাগবত শ্রীমদ চৈতন্য ভাগবতে, চৈতন্য চরিতামৃতে। একজন হচ্ছে দুজন চাপাল গোপাল, এরা দুই তান্ত্রিক ব্রাহ্মণ। এরা যখন দেখলো যে আমাদের কাছে কেউ আর লোক আসে না পুজো আসার জন্য, সবাই হরিনাম চিরনাম করে কীর্তনে মেতে উঠেছে, তখন চাপা গোপালরা নানান ষড়যন্ত্র করতে লাগলো। এদের শ্রীবাসের অঙ্গনে চৈতন্য মহাপ্রভু শ্রী গৌরাঙ্গের বাড়ির দরজার কাছে মদের ভাঁড় মাংসের হাড় এইসব রেখে তারা প্রচার করতে লাগলো, যারা কীর্তনের নাম করে মদ মাংস খায় এইসব মাতলামি করে। কিন্তু সত্য সত্যই সত্য নিত্য প্রকাশিত, পরে ধরা পড়ে গেল এই চাপাল গোপালের কুকীর্তি। এই চাপাল গোপালের পরে কুষ্ঠ হয় এবং মহাপ্রভু সেই কুষ্ঠি চাপাল গোপালকে মুক্ত করে। আর দুজন ছিল জগন্নাথ আর মাধব, তারা ছিল মস্ত জমিদার মস্ত, কিন্তু ঘোর পাহাড় মাতা এবং দুশ্চরিত্র। তাদের কাছে এই ব্রাহ্মণরা গিয়ে বললো যে আমরা তো পারলাম না কিছু করতে, তোমরা দেখো তোমরা যদি চেষ্টা করে এদের, আমরা রাত্রে ঘুমোতে পারি না চিৎকার করে কীর্তন করে, তোমরা যদি চেষ্টা করে এদের কীর্তন বন্ধ করে আমাদের একটু রাত্রে ঘুমের ব্যবস্থা করে দাও। তখন সেই জগন্নাথ মাধব, এদের চলতি নাম ছিল জগাই মাধাই, তারা দুজনে ঠিক করে আমরা এই সাহায্যতা করছি। তখন এদিকে কীর্তনের সম্প্রদায় অনেক বেড়ে গিয়েছে, দলে দলে মানুষ আসছে কীর্তন করি নাম সংকীর্তন করতে, এবং তখন সাতটি সম্প্রদায় হয়ে গিয়েছে। এক এক সম্প্রদায়ের নেতা একজন, কোনোটাতে শ্রীবাস, কোনোটাতে অদ্বৈত, কোনোটাতে মুকুন্দ, কোনোটাতে নরহরি, কোনোটাতে গদাধর, কোনোটাতে নিত্যানন্দ, কোনোটাতে স্বয়ং গৌরাঙ্গ, এরকম সাত সম্প্রদায়ের দল। এরা ঠিক করলো আমরা সেই শহর নগরের নানান প্রান্তে ঘুরে ঘুরে ভগবানের নাম সংকীর্তন করবো।
এরকম এক জায়গায় নবদ্বীপ এই নিত্যানন্দ মহাপ্রভু তিনি কীর্তন করতে করতে যাচ্ছেন, এই সময় জগন্নাথ আর মাধব জগরাইয়ার মাথায় তার মদ খেয়ে টলতে টলতে সে এই বহু খ্যাত ঘটনা, বিস্তারিত প্রয়োজন নেই। এই জগাই মাথায় তার নিত্যানন্দকে যখন বারণ করেছেন, নিত্যানন্দ বলছে এসো হরিনাম করো ভগবানের নাম করো তাতে তোমাদের জীবনে পরিবর্তন হবে, তখন মদের ভাঁড় ছুঁড়ে নিত্যানন্দের কপালে ছুঁড়ে মারে, নিত্যানন্দের কপাল ফেটে যায় রক্ত পড়তার মতো, কিন্তু তবুও নিত্যানন্দ বলছেন মেরেছ কলসির কানা তাই বলে কি প্রেম দেবো না, এসো তুমি আমার বুকে এসো ভগবানের নাম করো। এই রক্ত দেখে অথচ এই ভগবানের নামের প্রতি আগ্রহ দেখে ভয় পেয়ে গেল এইভাবে জগন্নাথ মাথায় তখন। কিন্তু ওদিকে টেলিপ্যাথিতে চৈতন্যর দলে চৈতন্য খবর পেয়ে গেছেন নিত্যানন্দ আহত, তিনি ছুটে আসছেন সুদর্শন আঙুল তুলে সুদর্শন সুদর্শন বলে ছুটে আসছেন যে নিত্যানন্দ আহত রক্তাক্ত, তিনি ছুটে আসতে নিত্যানন্দকে তখন তিনি সুদর্শন যখন আকর্ষণ করছেন তখন নিত্যানন্দ বল প্রভু এই লীলা সুদর্শনের লীলা নয়, এই লীলা শুধু প্রেম দিয়ে ভালোবেসে ভক্তি দিয়ে মানুষ জীবকে উদ্ধার করা, তোমার সুদর্শনকে সংবরণ করো। এই তখন গৌরাঙ্গ বলছে গৌরাঙ্গ নিত্যানন্দ বলছে যাও এই গৌরাঙ্গের জগাই মাতা কি গৌরাঙ্গের চরণে আশ্রয় নাও তোমাদের বুদ্ধি ফিরে যাবে। দুজনেই তখন সত্যি অনুতপ্ত নিত্যানন্দের রক্ত দেখে আর নিত্যানন্দের এই ভাব ভক্তি দেখে, তখন যখন গৌরাঙ্গের চরণে যেতে যাচ্ছে তখন গৌর বলো আমি না যার তুমি ক্ষত রক্ত শরীরে রক্ত বের করেছো তার চরণে আশ্রয় নাও। এই নিত্যানন্দ আর গৌরাঙ্গ জগাই মাতাকে উদ্ধার করলেন, জগাই মাতাকে উদ্ধার হলো ছাপাল গোপাল উদ্ধার হলো, তখনও সেই কিছু কিছু পণ্ডিত তান্ত্রিকদের তখনও তাদের স্বাদ মেটেনি অত্যাচারের স্বাদ মেটেনি, তখন তারা সেখানকার নবদ্বীপের যে কাজী চাঁদ কাজী তার কাছে নালিশ করলো যে একেবারে ভয়ঙ্কর জ্বালাতন করছে, এর আগে সমস্ত নবদ্বীপ মেতে উঠেছে ভগবানের নামে কিছু একটা তুমি ব্যবস্থা করো, তখন চাঁদকারী হুকুম দিয়ে জারি করে দিল যে নবদ্বীপে হরিনাম সংকীর্তন এই নগর সংকীর্তন করা চলবে না। তখন গৌরাঙ্গ বলে তাই আচ্ছা, এই প্রথম বিপ্লব শুরু হলো শ্রী চৈতন্য এই প্রথম ধর্ম বিপ্লব শুরু করলেন, শুধু ধর্ম বিপ্লব নয় ঘেরাও, আজকে দিনে যে ঘেরাও আমরা দেখি সেই ঘেরাও প্রবর্তক স্বয়ং শ্রী চৈতন্য গৌরাঙ্গ শ্রীরাঙ্গ, তখন তার সাত সমুদ্র শত শত কীর্তনিয়া শত শত খোল বাজাতে বাজাতে এই গোটা চাঁদকাজীর বাড়ি তারা ঘেরাও করলো। চাঁদকাজি ভয় পেয়ে পেছনে দরজে পাড়া থেকে দেখে সেদিন আটকে দিকে আটকানো, তখন তিনি বাইরে বেরিয়ে এসে গৌরাঙ্গকে বললেন কী চাও তুমি, গৌরাঙ্গ বললেন দেখো আমি তোমাদের কোনো আমরা তোমাদের কোনো ক্ষতি করছি না, আমরা শুধু আমাদের নিজেদের নাম ভগবানের নাম করছি কারো কোনো ক্ষতি হয় না। তখন চাঁদকাজি দেখলো যে বিপদ একে তো এত লোক ঘিরে আছে, তার ভয়ও হলো আবার একটুখানি বিশ্বাসও হলো সত্যি যে এরা কোনো ক্ষতি করছে না। তখন চাঁদকাজি বললেন হ্যাঁ তুমি না জগন্নাথ মিশ্রের পোলা, জগন্নাথ মিশ্র তো আমার বন্ধু, এই একটা সম্পর্ক তৈরি করে বেশ ঠিক আছে ভাতিজা তোমাকে আমি এই অধিকার দিলাম তোমার কীর্তনে আর কেউ আর কোনো বিঘ্ন সৃষ্টি করুন, এই বলে একটা তিনি প্রতীক দিলেন খুন্তি তাকে বলে লম্বা, এখনও দেখবেন চৈতন্যদেব যখন যেখানে নগর সংকীর্তন হয় সেখানে একটা ডান্ডার উপরে এইরকম করা দুদিক কাটা একটা গোল চন্দ্রকে দুদিক কাটা একটা লোহার প্রতীক সে তারা সেই নগর সংকীর্তন আগে নিয়ে তাকে বলে খুন্তি, এই খুন্তি হচ্ছে বৈষ্ণব ধর্মের প্রত্যেক নগর সংকীর্তনের সঙ্গে এই খুন্তি থাকবে, খুন্তি হচ্ছে চাঁদ কাজীর পরমানা, চাঁদ কাজী মুসলমান হয়েও হিন্দুদের কীর্তনে যাতে আর কোনো রকম আক্রমণ না হয় সেজন্য নিজেরই পরমানাটা দিয়ে দিলেন। আজ পর্যন্ত সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করবার জন্যে বৈষ্ণব সম্প্রদায়ের সব কীর্তনে এই চাঁদ কাজীর খুন্তি বহন করা হয়, সেই খুন্তি নিয়ে চাঁদকাজীর পরোয়ানার মতো নবদ্বীপে কীর্তন ছুটতে, যখন এই কীর্তনের খ্যাতি মহিমায় যখন গৌরাঙ্গদেব একবার উচ্চস্তরে উঠে গেছে কিন্তু হঠাৎ তার মনে হলো যে সত্যি সত্যি ভগবানকে পেতে গেলে সব কিছু ত্যাগ না করলে পরে ভগবানকে পাওয়া যায় না, রাধারানী কৃষ্ণ প্রেমে ব্যাকুল হয়ে তার লাজ লজ্জা সমাজ সংসার সমস্ত কিছু পরিত্যাগ করে ভগবানের চরণে সমর্পণ করেছিলেন, আমিও যদি ভগবানকে পেতে চাই আমার এই সংসারে সুখ ভোগ করে ভগবান পাওয়ার মধ্যে চরিতার্থতা নেই, তাই আমি ঠিক করলাম যে আমি সংসার ত্যাগ করব, এই সংসারে আর থাকবো না, সংসারের বাইরে গিয়ে আমি ভগবানকে পাবার আরও একটা কারণ ছিল চৈতন্য ভাগবত সেই কারণটা বলেছে। এই তখনকার দিনে গুপ্ত হত্যার চল ছিল, কিছু কিছু ব্রাহ্মণ পণ্ডিত তারা যখন দিলে কোনোভাবেই গৌরাঙ্গে সাহায্য করা যাচ্ছে না, তারা ভাবলো গৌরাঙ্গে খুন করবে, এই খবরটা চৈতন্যদেবের কানে গৌরাঙ্গের কানে এলো, তখন গৌরাঙ্গদেব নিত্যানন্দকে বললেন যে যেজন মারিয়াছে মরে যে যেজন চাহিয়াছে মরে মারিবারে ভিক্ষুক হইয়া মুই যাইব তার ঘরে, যে যেজন চাহিয়াছে মরে মারিব যারা আমাকে মারতে চাইছে যে যেজন চাহিয়াছে মরে মারিবারে ভিক্ষুক হইয়া মুই জমু তার ঘরে, আমি ভিখারি হয়ে তার কাছে অর্থাৎ সন্ন্যাসী হয়ে তার কাছে ভিখে ভিক্ষা চাইব, এমনি বামুনকে মারা সোজা কিন্তু সন্ন্যাসীকে মারা সোজা নয় সেই জন্যে তিনি সন্ন্যাসী হতে চাইবে, এটা চৈতন্য ভাগবতের একটা মত।
সেই চৈতন্যদেব, চৈতন্য নয় সেই গৌরাঙ্গদেব, তিনি নিত্যানন্দের কাছে ডেকে একদিন খুব আদর করে বলে, দেখো ভাই, আমার এই সংসারে থাকতে আর ইচ্ছে নেই, আমি সংসার পরিত্যাগ করে সন্ন্যাস যাব। তোমারে কহিছি আমি, বুকে হাত দিয়ে বলছেন, তোমারে কহিছি আমি, আমার হৃদয়ে গারিহস্থ ধর্ম আমি ছাড়িব নিশ্চয়, চৈতন্য ভাগবত। তোমারে কহিছি আমি, আমার হৃদয়ে গারিহস্থ ধর্ম আমি ছাড়িব নিশ্চয়, তোমাকে আমি আমার মনের কথাটা বলছি, আমি গৃহস্থ ধর্ম পরিত্যাগ করব। নিত্যানন্দ সে কি, তোমার এই বৃদ্ধা মাতা যুবতী পত্নী বলে কারোর জন্য ভাবতে হবে না, যার ভাবনা তিনি ভাবলেন, স্বয়ং জগন্নাথ, তিনি এই জগৎ সৃষ্টি করেছেন, সুতরাং জগতের সব কিছুর ভার তিনি নেবেন, তুমি এই নিয়ে ভেবো না, তুমি শুধু আমাকে বলো যে তোমার কোনো মত আছে কি না। নিত্যানন্দ নিজেই অবধূত, তিনি বলেন, আমার কোনো মত নেই, তবে তুমি মায়ের মত নাও। এই গৌরাঙ্গদেব তার মা শচী দেবীকে অনেক করে বুঝিয়ে, 14 বছরের পত্নী বিষ্ণুপ্রিয়াকে অনেক করে বুঝিয়ে তিনি শেষ পর্যন্ত বললেন যে, মা তোমার কোনো ভয় নেই। শুধু ভয় নেই বললেন না, বিষ্ণুপ্রিয়া এই শচীদেবীর বুকে হাত দিয়ে চৈতন্যদেব বললেন, তোমার সকল ভার আমার, আমার তোমার সব ভার আমি নিলাম। বলে কী করে নেবে, বলে আমার যিনি ভার নিয়েছেন তিনি তোমার ভার নেবেন, তোমার সকল ভার আমার, আমার। এই বলে 1510 খ্রিস্টাব্দ ফেব্রুয়ারি মাস, মাঘী সংক্রান্তির পরে আগের দিন, উত্তরায়ণ সংক্রান্তির আগের দিন, তিনি 5 জন মাত্র জানতেন, তিনি যে সন্ন্যাস নিয়েছেন 5 জন জানতেন, শচীমাতা, এই নিত্যানন্দ প্রভু, তারপরে আরও 5 জন জানতেন। এদেরকে তিনি বলে মাঘী সংক্রান্তির আগের দিন সন্ন্যাসের জিনিসপত্র নিয়ে একটা মত আছে যেটা একটু পরিবর্তন হতে পারে। তিনি মাঘী সংক্রান্তির আগের দিন নৌকোয় করে গঙ্গা পার হয়ে গেলেন ওপারে, ওপারে ওপারে কাটোয়া, কাটোয়ায় তখন একজন বিখ্যাত সন্ন্যাসী এসে আশ্রম গেড়েছেন, তার নাম হচ্ছে কেশব ভারতী। সেইখানে তিনি সন্ন্যাস নেবেন সংকল্প করেছেন। সন্ন্যাসের নেবার যেদিন তিনি ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন, সেই দিন ভোরবেলাতে শচী মা উঠেই দরজায়, বাড়ির দরজায় বসে আছে, গৌরাঙ্গদেব উঠেই গৃহদেবতাকে প্রণাম করে, স্নান টান করে গৃহদেবতাকে প্রণাম করে, মাকে প্রণাম করে, মাকে প্রদক্ষিণ করে মার বুকে হাত দিয়ে, মা কাঁদছেন, মার বুকে হাত দিয়ে বললেন, তোমার সকল ভার আমার, আমার। বলে কী করে, দেখো আমার ভার যিনি নিয়েছেন তিনি তোমার ভার নিলেন, তুমি কিচ্ছু ভেবো না, তোমার ভার সব ব্যবস্থা ভগবান করবেন। এই মাকে প্রদক্ষিণ করে তিনি সংসার ত্যাগ করলেন 1510 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে, মাঘী সংক্রান্তির আগের দিন। এইটা একটা বলে যে, বলে মানে এখন এটা মনে হয় যে কাটোয়া গঙ্গার ওপারে, নবদ্বীপের ওপারে, কিন্তু এখনকার যে গঙ্গা কাটোয়া নবদ্বীপ একই লাইনে, তো গঙ্গা পালন কী করে, অর্থাৎ তখনকার দিনে নবদ্বীপ মানে 9টা দ্বীপ ছিল, 9টা দ্বীপে গঙ্গার অনেক খাড়ি ছিল, সেই খাড়ি থাকার জন্য একদিকে নবদ্বীপ আর দিকে কাটোয়া ছিল, যার জন্য পার হওয়া যেত। এখন সেই গঙ্গার স্রোতের স্রোত পরিবর্তন হওয়ার ফলে কাটোয়া নবদ্বীপ একদিকে এসে গিয়েছে। যাই হোক, তখনকার দিকে নবদ্বীপে ফিরে যাই, তিনি গঙ্গার সাঁতরে পার হয়ে বা নৌকায় পার হয়ে ওপারে গিয়ে কাটোয়াতে কেশব ভারতীর আশ্রমে গেলেন। কেশব ভারতীর অপূর্ব সুন্দর, খুব গৌরাঙ্গ চমৎকার চাঁচর চিকর ছিল, অপূর্ব সুন্দর চেহারা, এই 24 বছর বয়স নয়, 23 বছর 11 মাস 6 দিন, 23 বছর নবদ্বীপে তার বাস, 23 বছর 11 মাস 6 দিন, 24 বছর পুরো হয়নি। তিনি কেশব ভারতীর কাছে গিয়ে সন্ধান ভিক্ষা করলেন। কেশব ভারতী বললেন, তোমার কে আছে বাড়িতে? বলে, আমার বৃদ্ধা মা আছে, যুবতী পত্নী। বলে, তাহলে হবে না, তাদের দেখাশোনা কে করবে? বলে, আপনি যদি আমাকে কৃপা না করেন তাহলে আমার এই দেহ এখানে আমি ত্যাগ করব, আমার মা আমার পত্নী তারা অনুমতি দিয়েছেন, আপনি কৃপা করে আমাকে এই হিন্দু ধর্মের শেষ আশ্রম, বর্ণাশ্রমের শেষ আশ্রম, এই জ্যোতি আশ্রমটি আপনি কৃপা করে গ্রহণ করুন, আমি ভগবানের জন্য সব কিছু ত্যাগ করতে চাই। তার এই ত্যাগের মহিমা, তার এই বৈরাগ্য, তার এই ভগবানের প্রতি ভালোবাসা দেখে কেশব ভারতী রাজি হলেন। কেশব ভারতী রাজি হলেন, কিন্তু চৈতন্য চরিতামৃতে বা চৈতন্য ভাগবত একটা মজার ঘটনা আছে, যে নাপিত, মধুনাপিত, মধুনাপিত যখন দাঁড়িয়ে তার কেন সন্ন্যাসের আগে মস্তক মুন্ডন করতে হবে, মধুনাপিত এসে বলে, আমি এই খুঁড়ে এই চুলে খোড় দিতে পারবো না, এমন সুন্দর কোঁকড়ানোর চুল আমি এই চুলে খোড় লাগাতে পারবো না। তখন তার পায়ে ধরলেন গৌরাঙ্গদেব, যে তুমি যদি কৃপা না করো, আমার যদি মুন্ডন না হচ্ছে সন্ন্যাস হবে না। তখন সেই গৌরাঙ্গদেবের অপূর্ব চাঁচর চিকর মুন্ডন করবার জন্যে তিনি খোড় দিয়ে যখন মস্তক মুন্ডন করলেন, সেই চুলগুলো ফেললেন না, সেই চুলগুলো রেখে দিলেন। এখনও পর্যন্ত কেশব ভারতীর কুটিরে সে কেশ সমাধি আছে, গৌরাঙ্গদেবের সেই যে চুল, সেই চুলগুলো মাটিতে পুঁতে রেখে সেই কেশ সমাধি এখনও কেশব ভারতীর কুটিরে, কেশব ভারতীর সমাধি আছে আর চৈতন্যদেবের কেশ সমাধিও আছে। সেইখানে
মধুনা পিতার কেশ মাথার চুল কেটে খুঁটটা জলে ফেলে দিলেন যে জীবনে আমি কারো মাথা কামাবো না। মধুনা পিতার সমাধিও সেখানে আছে। সেই কেশব ভারতীর বড়ের দিন শেষ রাত্রে সন্ন্যাস হলো। এই ভারতীয় হিন্দু দর্শনের দশনামী সম্প্রদায়ের একেবারে চূড়ান্ত অবস্থা, যে পরিণতি জ্যোতি অবস্থা, সেই সন্ন্যাস ধর্মে তাকে সন্ন্যাস ধর্মে তাকে ব্রতী করে কেশব ভারতী তার নাম দিলেন কৃষ্ণ চৈতন্য ভারতী। দশনামী সন্ন্যাসী সম্প্রদায়ের আচার্য শঙ্কর ভারতবর্ষের চারটি সন্ন্যাসী সম্প্রদায় সৃষ্টি করেছেন। উত্তর ভারতে যোশীমঠ, দক্ষিণ ভারতে শ্রীঙ্গিরি মঠ, পূর্ব ভারতে গোবর্ধন মঠ, পশ্চিম ভারতে দ্বারকায় মঠ। চার মঠে চারজন অধিষ্ঠান করে চার মঠে দশটা নামে ভাগ করে দিলেন। এই ভারতী নামা হচ্ছেন শ্রীঙ্গিরি মঠের সন্ন্যাসী, তার নাম হলো কৃষ্ণ চৈতন্য ভারতী। সেখানে সন্ন্যাস নিয়ে তিনি ভাবে বিভোর হয়ে একেবারে তিনি ছুটতে আরম্ভ করলেন। সঙ্গে তার নিত্যান্ত সঙ্গে ছিল, আরও চারজন সঙ্গে ছিল। তারা গৌরাঙ্গকে আটকাবার চেষ্টা, গৌরাঙ্গ নয় এবার তো চৈতন্য, চৈতন্যকে আটকাবার চেষ্টা করছেন। চৈতন্য দণ্ড আর কমণ্ডল নিয়ে তখন সেই আজ আমরা যেসব চৈতন্যের ছবি দেখি গলায় তুলসীমালা, মাথায় টিকি, এসব ছিল না। সন্ন্যাসের পরে তার মাথায় শিখা ছিল না, গলায় সূত্র ছিল না, কোনো মালা ছিল না, কিচ্ছু ছিল না। একেবারে শুধু হাঁটু পর্যন্ত গৈরিক বস্ত্র আর নিরাকটা একটা উত্তরীয় কাঁধে কৌপিন গৌরিক বস্ত্র আর কাঁধে একটা উত্তরীয়, তাও সবসময় উত্তরীয় থাকতেন না, ভাবে উত্তরীয় কোথায় পড়ে যেত। তিনি ছুটতে আরম্ভ করলেন। তিনি বৃন্দাবন যাবেন ভাবে বিভোর হয়ে নিত্যানন্দ এই পাগলকে বোঝাবার জন্যে গঙ্গাকে দেখিয়ে বলে, এই তো যমুনা, যমুনা তীরে এসে গিয়েছো, চলো এবার আমরা যাবো গঙ্গা পার হয়ে, যমুনা পার হয়ে ওপারে যাবো। এই যমুনা পার হয়ে ওপারে মানে গঙ্গা পার হয়ে ওপারে গিয়ে শান্তিপুরে হাজির হলেন। শান্তিপুর দেখে তখন চিনতে পারলেন নিত্যানন্দ গৌরাঙ্গ, বলে একই কথা আমাকে ভুল করি ভুল বুঝে নিয়ে এসছো, বলে না এখনই তোমার এই অবস্থায় বৃন্দাবন যাওয়া উচিত নয়। এই শান্তিপুরে অদ্বৈত ভবনে তাকে কিছুদিন রাখলেন। সেইখানে খবর গেল নবদ্বীপে, মা শচীমাতাকে নিয়ে আসা হলো। শচীমাতা নিত্যানন্দকে বললেন যে বিষ্ণুপ্রিয়াকে নিয়ে যাবো, বলে না না বিষ্ণুপ্রিয়া উনি দেখতে পাই চাইবেন না। তখন শচীমাতা নিজেই এলেন, শচীমাতা নিজে এসে শচীমাতা রান্না করে খাওয়ালেন। সেখানে কয়েকদিন থেকে মার্চ মাসে হ্যাঁ একবার দ্বিতীয়বার যখন তিনি রামকেলি যাচ্ছেন, রামকেলি মুখ দেখেছেন কি না জানি না, কিন্তু সামনাসামনি এসেছিলেন। রামকেলি যখন যাচ্ছেন পরে আসবো, সেদিন সময় পাই পরে আসবো, সময় আছে। সেই মায়ের কাছে যখন বিষ্ণুপ্রিয়াকে আনার কথা বললেন, নিত্যান বললেন না দর্শন করা ঠিক হবে না, সন্ন্যাসীর পক্ষে স্ত্রী দর্শন নিষেধ, আর উনি রাজি হবেনই না। যাই হোক, সেখানে কিছুদিন থাকার পরে মার্চ মাসে তিনি গঙ্গাবক্ষ ধরে গঙ্গার তার পাড় ধরে হাঁটতে হাঁটতে নিত্যানন্দকে নিয়ে পাঁচজনকে নিয়ে তিনি এসে হাজিরেন গঙ্গাসাগরের কাছে ছত্রভোগ বলে একটা জায়গাতে। ছত্রভোগের রাজা রামচন্দ্র খান তিনি একটা নৌকার ব্যবস্থা করে দিলেন। সেই নৌকায় সমুদ্রপথে তারা এসে হাজির হলেন বালেশ্বর। বালেশ্বর পর্যন্ত নৌকায় এসে সেখান থেকে তিনি মাটিতে পদব্রজে শুরু হলো তার নীলাচল যাত্রা। বালেশ্বরের পরে এলে কটক, কটকের পরে যাজপুর, যাজপুরে বিরজাদেবী, বিরজাদেবীর পরে ধীরে ধীরে রেমুনায় খিরচড়া গোপীনাথ, তারপরে এসে সাক্ষী গোপাল, তারপরে ভুবনেশ্বর কটক, কটকের পর ভুবনেশ্বর, ভুবনেশ্বর তো সাক্ষী গোপাল। সেখান থেকে তিনি হাজির হলেন কমলপুর বলে একটা জায়গা। কমলপুরে একটা নদী আছে ভার্গী নদী, সেই নদীতে আঠেরোটা ফুটওয়ালা একটা ব্রিজ আছে, তার নাম আঠেরো নালা। সেইখান থেকে তখনকার দিনে এত গাছ বাড়িঘর ছিল না, এত গাছপালা ছিল না, সেই ভার্গী নদী কমলপুর থেকে দূরে চৈতন্যদেবের 18 মাইল দূরে চৈতন্যদেবের জগন্নাথের মন্দির দর্শন হতো। সেই আঠেরো নালাতে এই চৈতন্যদেবের সন্ন্যাস হয় দণ্ডী, কাঁধে দণ্ডী ছিল, কিন্তু তিনি ভাবে ছুটতে ছুটতে যেতেন বলে সে তার দণ্ডটা নিত্যানন্দপ্রভু নিজে বইতেন, চৈতন্যদেব নিজে কাঁধে দণ্ড রাখতেন না, নিত্যানন্দপ্রভু দণ্ড আনতেন। এই ভার্গী নদীর ধার ধারে সে নিত্যানন্দ ভাবলেন এই শুধু শুধু দণ্ড বইয়ে কী হবে, তিনি তো দণ্ড রাখবেন না। এই ভার্গী নদীতে নিত্যানন্দ চৈতন্যের দণ্ড ভঙ্গ করলেন, এখনও সেই ঘাটের নাম দণ্ডভাঙা ঘাট। দেখেছি 18টা ফুটওয়ালা একটা ব্রিজ আছে। সেইখান থেকে স্নান করে দৌড়তে আরম্ভ করলেন, দূরে রথচক্র দর্শন করে এই মন্দিরের চক্র ছুটতে আরম্ভ করলেন। ছুটতে ছুটতে গায়ে কাঁটা কেটে কেটে গাছের কাঁটা লাগছে, কাপড় প্রায় ছেঁড়া, সারা গায়ে ধুলো। তিনি ছুটতে ছুটতে এসে জগন্নাথের মন্দিরের দরজায় এসে পৌঁছলেন। তখন তার বিচিত্র শরীর, ধুলে ধূসরিত শরীর, সেইখানে গিয়ে তিনি সোজা একের ভাবের করে জগন্নাথের মন্দিরে ছুটে ছুটে গিয়ে জগন্নাথকে আলিঙ্গন করলেন। পাণ্ডারাই পাগল এই নোংরা চেহারা কাপড় ধুলো ডেকে তাকে মারতে মারতে বিগড়ি থেকে নামিয়ে মন্দিরের বাইরে রাস্তার পাশে ড্রেনের পাশে তাকে ফেলে দিল। ঠিক সেই সময় মন্দিরে আসছিলেন রাজা প্রতাপরুদ্র, উড়িষ্যার রাজা তখন প্রতাপরুদ্র, প্রতাপরুদ্রের সভা পণ্ডিত বাসুদেব সার্বভৌম।
তিনি এসে দেখছেন রাস্তার ধারে পড়ে আছে একটা অপূর্ব সুন্দর 24 বছর বয়সে 23 বছর 11 মাস 9 দিন 24 বছর হয়েছে এখানে এসে পড়ে আছে কে তখন ভাবছেন তখন ভাবতে ভাবতেই তাকে যখন তুলবার চেষ্টা করছেন ঠিক সেই সময় পেছনে পেছনে ছুটতে ছুটতে নিত্যানন্দের দল তাদের এসে হাজির হলো তাদেরকে দেখি তারা এসে গৌরাঙ্গ অবস্থা দেখি তারাও খুব বিহ্বল হয়ে পড়েছে তখন সেই বাসুদেব সার্বভৌম ওদের জিজ্ঞেস করলো কে যুবক সন্ন্যাসী তখন নিত্যানন্দ বলে ইনি হচ্ছেন চৈত্য নবদ্বীপের জগন্নাথ মিশ্রের পুত্র জগন্নাথ মিশ্রের পুত্র সে তো আমার পরিচিত এই বাসুদেব সার্বভৌম সে আগে নবদ্বীপে ছিল সে তো আমার যা পরিচিত তার ছেলে তখন সেই ছেলেকে মানে চৈতন্যদেবকে তুলিয়ে দুলো মুছি দুলো একটু মুছি ঠিক এই মন্দিরের উল্টো দিকে গলির পাশেই বাসুদেব সার্বভৌম বাড়ি এখন তার নাম গঙ্গামাতার মঠ সেই বাসুদেব সার্বভৌম নিজের বাড়িতে নিয়ে গেলেন চৈতন্যদেবকে সেখানে নিয়ে গিয়ে স্নান টান করিয়ে নিজের বাড়িতে 2 মাস ছিলেন সেইখানে সেইখানে থাকার কালেতেই বাসুদেব সর্বশ্রেষ্ঠ অসাধারণ বেদান্তের পণ্ডিত তিনি চৈতন্যদেবকে বেদান্ত পড়াতেন চৈতন্যদেব বেদান্ত শুনতেন কিন্তু খুব একটা মন দিয়ে শুনতেন না তখন একদিন জিজ্ঞেস করলেন যে তুমি আমার এটা শুনছো এরকম এভাবে তুমি খুব মন দিচ্ছ না বলে মনে হচ্ছে তোমার ভালো লাগছে না তখন চৈতন্যদেব বললেন হ্যাঁ ভালো জিনিস আপনি খুব পণ্ডিত কিন্তু এই ব্যাখ্যাটা অর্থাৎ বৈষ্ণব তত্ত্বের মধ্যে যে ভাগবত যে ব্যাখ্যা সেই বৈষ্ণব সূত্রের ব্যাখ্যা সেটা ঠিক হচ্ছে না আমার মনোমত হচ্ছে না তখন বাসুদেব সর্বশ্রেষ্ঠ তুমি করো তার ব্যাখ্যা শুনে বাসুদেব সার্বভৌম বুঝলেন যিনি সাধারণ নন সেই সময়তেই চৈতন্যদেব বাসুদেব সর্বভৌমকে সরভুজ মূর্তিতে দর্শন করান দুহাতে রামের ধনুর্বাণ দুহাতে বংশী আর দুহাতে দণ্ডকমণ্ডলু সেই মূর্তি এখনও আঁকা আছে ওই গঙ্গামাতার মঠ যেটা আছে বাসুদেব সর্বভৌমের বাড়ি এখন তার নাম গঙ্গামাতার মঠ সেই বাড়ির দেওয়ালের ছবি আঁকা আছে সরভুজ গৌরাঙ্গ তার নিচে বসে আছেন বাসুদেব সর্বভৌম মাথায় মস্তবড় টিকি এর সামনে টেবিল ঠোলা ফোল্ডিং টেবিল আর তোর পাশে বা মুড়ে বসে আছেন সন্ন্যাসী গৌরাঙ্গ কোনো গলায় তুলসী মালা নেই কিচ্ছু নেই সন্ন্যাসী গৌরাঙ্গ এই গৌরাঙ্গর কাছে যে বাসুদেব সর্বভৌমের পাঠ দেওয়া তার ছবিটি এবং এই সরভুজের মূর্তি এখনও পর্যন্ত সেই প্রাচীন ঘটনা ঐতিহাসিক স্মৃতি হিসেবে এখনও বর্তমান যারা চায় যেতে তাদের দেখতে আমি নিচে দেখে এসেছি অনেকবার সেখানে কিছুদিন থাকার পরেই বাসুদেব সর্বভৌম বুঝলেন যে ইনি যে তত্ত্ব নিয়ে আলোচনা করতে চাচ্ছেন সে তত্ত্বের জ্ঞান তার বেশি জানা নেই তখন তিনি গৌরাঙ্গদেব চৈতন্যদেবকে বললেন যে দেখো তুমি যে বৈষ্ণব রসতত্ত্বের বিষয়ে জানতে চাইছো সেই রসতত্ত্বের কথা আমি তোমাকে আরেকজনের কাছে শুনতে বলছি কে পণ্ডিত বাসুদেব এই প্রতাপ রাজা প্রতাপ রুদ্রের মানে একজন খুব বড়ো সরকারি অফিসার তার নাম রায় রামানন্দ সে রাজমহেন্দ্রিতে থাকে তার কাছে তুমি যদি যাও সেই বৈষ্ণব রসতত্ত্বের ঠিক ঠিক আগ্রহী প্রবর্তক তুমি যদি তার কাছে যাও তখন বলে আমি তার কাছে যাব এই নীলাচলে 2 মাস থাকার পরে গৌরাঙ্গদেব তখন নীলাচলে তার থাকবার জায়গা ছিল তিনি ছিলেন বাসুদেব সার্বভৌমের বাড়িতেই এইকে 2 মাস থাকার পরে তার শুরু হলো পরিব্রাজক জীবন পরিব্রাজক জীবনে তিনি যখন রওনা হচ্ছেন তিনি এসে প্রথমে হাজির হলেন রাজমহেন্দ্রিতে গোদাবরীতে স্নান করে গোদাবরী নদী আমি সে জায়গায় গিয়েছি গোদাবরী নদীর উল্টো দিকে সেখানে গিয়ে রাজমহেন্দ্রী ওখানকার তিনি ওখানে ছিলেন কমিশনার ডিস্ট্রিক্ট কমিশনারের মতো ছিলেন তার তখনকার পোস্ট সেই রায় রামানন্দকে তিনি গিয়ে প্রশ্ন করতে লাগলেন রায় রামানন্দ তারই অপূর্ব রূপ দেখে আর তার বৈষ্ণবভাবে প্রতি আগ্রহ দেখে তাকে তার প্রশ্নের উত্তর দিতে লাগলেন একে একে আমি শুধু প্রশ্নগুলো শোনাচ্ছি এটা তোমার নিজের কথার থেকেও একটু শাস্ত্রের কথার থেকে চৈতন্য ভাগবত থেকে শোনালেই ভালো প্রথম প্রশ্ন করলেন চৈতন্যদেব জীবের সাধ্যবস্তু কী রায় রামানন্দ বলেন বিষ্ণুভক্তি চৈতন্যদেব উপায় কী উপায় সধর্ম বিচরণ চৈতন্যদেব তারপরে উনি যত ইনি বলছেন এহোবাহ্য আগে কহার সেই এহোবাহ্য আগে কহার উপায় কী সধর্মাচরণ তারপরে কৃষ্ণের সর্বকর্মফল সমর্পণ তাতে আরও বলো রায় রামানন্দ সর্বকর্মফল কর্ম করবার পর আত্মসমর্পণ আত্মত্যাগ আরও বলো জ্ঞান মিশ্রা ভক্তি আগে জানতে হবে শ্রীকৃষ্ণ একমাত্র আশ্রয় তিনি ভোগমোক্ষদাতা আরও বলো রায় রামানন্দ জ্ঞান শূন্য ভক্তি শুদ্ধা ভক্তি ভগবত ভক্তিতে ঐশ্বর্য ভাব থাকে সে ঐশ্বর্য দত্তার নেই জ্ঞান শূন্য ভক্তি শুদ্ধা ভক্তি সেখানে শুধুমাত্র ভক্তি আছে জ্ঞানের বিকাশ সেখানে নেই আরও বলো প্রেমা ভক্তি শুদ্ধা ভক্তির সঙ্গে এই প্রেমা ভক্তি হচ্ছে শুদ্ধা ভক্তির সঙ্গে ব্যাকুলতা উৎকণ্ঠা মেশানো প্রেমা ভক্তি
এই ব্রহ্মাভক্তিতে এই বস্তু মেলে ব্যাকুলতার ব্যাকুলতার সঙ্গে ভগবানকে পাওয়ার জন্য আরতি আরতি টেনে আনে। আরও বলো অর্থাৎ এই দাস দাস্যভক্তি এই শান্ত দাস্য সক্ষ বাৎসল্য এই পাঁচটি ভাবের কথাই তিনি বললেন। দাস্যভক্তি দাস্যভক্তির পরেতে দাস্যভক্তি কী হয় তিনি কৃষ্ণদাস। আরও বলো সক্ষ প্রেম এতে গৌরব বুদ্ধি থাকে বন্ধু বন্ধুত্ব থাকে। আরও বলো বাৎসল্য প্রেম এতে আপন ছোট হয়ে যায় ভগবান ছোট হয়ে যান বাৎসল্যভাবে ভগবান ছোট হয়ে যান ভক্ত বড় হয়ে যায়। এখানে ভগবানকে ভক্ত বানাতে যায় দড়ি দিয়ে এখানে ভগবানকে ভক্ত লাঠি দিয়ে মারতে যায় মা যশোদা যেমন ভাবছিল। এখানে ভগবান ভক্তের কাছে ছোট হয়ে আসেন ভক্তের মহিমা এমন ভক্তকে সে আপন করে নেয় এবং যেখানে সত্যস্বরূপ ভগবান তিনি মায়ের কাছে মিথ্যে কথা বলেন তিনি চুরি করেন তিনি মাখন চুরি করেন তিনি মার কাছে মার খাবার জন্য ভয়ে পালিয়ে বেড়ান এই যে ভগবানের ছোট হয়ে আসা এইটা বাৎসল্য প্রেম। আরও বলো প্রেমের আর কোনো উপাখ্যান আর কোনো উচ্চস্তর আছে এই কান্তা প্রেম সর্বসাধ্য সাধন এতেই সব ভাব আছে কান্তা প্রেম মধুর ভাব। আর কিছু তোমার জানা আছে এই প্রেম রাধার প্রেম রায় রামানন্দ বলছে এই প্রেম রাধার প্রেমই শিরোমণি। রাধাই শুধু কৃষ্ণের জন্যে কাঁদতেন না কৃষ্ণও রাধার জন্যে কাঁদতেন। রাধিকাকে কৃষ্ণ রাধাকে খুঁজছেন রাধিকাও কৃষ্ণকে খুঁজছেন চৈতন্য 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 রাধাকৃষ্ণের স্বরূপ বলো রায় রামানন্দ কৃষ্ণের স্বরূপ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ সর্বকারণ কারণ কৃষ্ণের স্বরূপ বলছে রাধার স্বরূপ। রাধার স্বরূপ হচ্ছে রাধিকা সেই শক্তি যা কৃষ্ণকে আহ্লাদিত করেন আনন্দিত করেন প্রেম আনন্দ চিন্ময় রসস্বরূপ প্রেমের সার মহা এই এখানে ধাপ ধাপগুলো দেখাচ্ছেন আদৌ ভজনা ভজন আদৌ ভজন ভজন শক্তি ভজন থেকে আসছে কি আদৌ ভজন ভজন থেকে আসছে নিষ্ঠা নিষ্ঠার থেকে রুচি রুচি থেকে আসক্তি আসক্তি থেকে প্রেম প্রেম থেকে মহাভাব মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী। একা রাধাই শ্রীকৃষ্ণের সমস্ত বাসনা পূর্ত করতে পারেন রাধিকার মাধ্যমে কৃষ্ণ নেই আনন্দ আস্বাদন করেন। রাধা ছাড়া কৃষ্ণের গতি নেই রাধা রাধা রাধার গুণ রাধার গুণের পার পাওয়া যায় না এই রাধার গুণের যে পার পাওয়া যায় না সেইটাই শ্রীচৈতন্য প্রমাণ করবার জন্য এসেছিলেন। সেই জন্য বৈষ্ণব পদকর্তারা বলেন তারা খুব সুন্দর বলেন রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানা তো কে যদি গৌর না হতো রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানা তো কে যদি গৌর না হতো যদি গৌরাঙ্গদেবে না আসতেন তাহলে রাধার প্রেমের যে কোথায় সেই প্রেম কত দূর যে সেই প্রেম কত গভীর তার গভীরতা তার সীমা নেই সেই অসীম অনন্ত গভীর যে প্রেমের রহস্য এই প্রেমের রহস্য একমাত্র গৌরাঙ্গদেবই জানতেন। রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানা তো কে যদি গৌর না হতো গৌর এসে জগতের মানুষের কাছে সেই পৌরাণিক রাধাকৃষ্ণের প্রেম তত্ত্বের গভীরতা তার যে গম্ভীরতা তার যে মাধুর্য সেটা নিজের জীবনে প্রকাশ করে জগতের মানুষকে দেখালেন। দেখো এইরকম রাধারানী কৃষ্ণের জন্য এইরকম ব্যাকুল হতেন এইরকম ছিল তাদের প্রেম যে প্রেমের সীমা পাওয়া যায় না। চৈতন্যদেব যুগল হ্যাঁ রাধা ভাব দ্যুতি সুবলিত কৃষ্ণ স্বরূপ এক শরীরের দুটো ভাব বহিঃকৃষ্ণ অন্তর্রাধা এই কৃষ্ণের বিলাস চৈতন্যজীব রাধাকৃষ্ণের বিলাস তত্ত্ব এটা রাধাকৃষ্ণের বিলাস তত্ত্ব জানো রায় রামানন্দ কৃষ্ণের বিলাস নিরন্তর খেলা কারোর সঙ্গে কারো খেলা কীরকম কারোর সঙ্গে দাস্যভাবে কারোর সঙ্গে সূক্ষ্মভাবে কারোর সঙ্গে বাৎসল্যভাবে এবং রাধা চন্দ্রাবলীর সঙ্গে মধুরভাবের খেলা খেলা ছাড়া তিনি থাকতে পারেন না খেলা ছাড়া তিনি থাকতে পারেন না এই এক না একভাবে তিনি সকলের সঙ্গে খেলছেন। তখন চৈতন্যদেব শেষ আরও কিছু কি তোমার বলবার আছে তখন রায় রামানন্দ বললেন যে আমার আর কিছু বিদ্যেতে বুদ্ধিতে নেই তবে একটা গান আমি লিখেছি সেইটাই শোনাই বহিলহি নয়নভঙ্গ ভেল বহিলহি নয়নভঙ্গ ভেল অনুদিন বারল নির অবধিনা পেল বহিলহি নয়নভঙ্গ ভেল প্রথম যেদিন দর্শন হলো সেই দিন যে চোখের ওপর টান সে টান তার সীমা পাওয়া গেল না আর তারপর নিরবধি সেটা দিন দিন বাড়তে আরম্ভ হলো বহিলহি নয়ন রঙ অনুদিনও বারল
প্রথম দিনে দেখায় যে আকর্ষণ জন্মালো, অনুদিনও দিন দিন সে আকর্ষণ বাড়তেই লাগলো। বাড়তে বাড়তে কোথায় যে তার সীমা পাওয়া গেল না। পহিলহি পহিলে মানে প্রথমেই, পহিলবি রাগ নয়ন ভঙ্গ বেরোলো, প্রথম দিনেই যে অনুরাগ, দৃষ্টির মাধ্যমে যে অনুরাগের সৃষ্টি হয়েছিল সেই অনুরাগ বাড়তে লাগলো। কীরকম বাড়তে লাগলো? অনুদিন ও দিন 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 সেই প্রেমের আকর্ষণ, সেই দৃষ্টির আকর্ষণ বাড়তে লাগলো। আর বাড়তে বাড়তে অবধিনা পেল, তার যে সীমা কোথায়, শেষ কোথায় তার খুঁজে পাওয়া গেল না। তারপরেই বলছেন এই গানের দ্বিতীয় চরণটি, নস রমণ নহাম রমণী নহু মন মন ভব পেশল জানি। সেখানে পুরুষ নেই, প্রকৃতি নেই, তুমি পুরুষ নও আমি প্রকৃতি, আমাদের দুজনের মধ্যেকার যে প্রেম সেই প্রেমটাই সত্য। তদাকার কারিত হয়ে যাওয়া, তদ্ভাব ভাবিত হয়ে যাওয়া, এইটা বিবর্ত, এইটাই বিবর্ত, বেদান্তের যে বিবর্ত এইটাই বিবর্ত, বিবর্তিত হয়ে গিয়েছে, এইটি অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। প্রেম প্রেমিক দুজনে এক হয়ে, দুহ এক হয়ে শুধু প্রেম মাত্র থাকলো, এইটি তদাকার কারিত হওয়া। দুহ মনোভাব দেখা মাত্র অনুরাগ জন্মানো, সে অনুরাগ বেড়েই চললো, তার শেষ খুঁজে পেলাম না। আমি পুরুষ সে রমণী, সে সম্বন্ধ আর থাকলো না, তুমি আমি এই ভেদ বুদ্ধি একেবারে চলে গেল, এক দেহ দুই প্রাণ, এক দেহ দুই প্রাণের খেলা। এটা হচ্ছে রায় রামানন্দার শ্রীচৈতন্য সংবাদ, বিখ্যাত সঙ্গিনী সেইটা। তার সেই রায় রামানন্দের কাছে বৈষ্ণব তত্ত্ব জানার পরে চৈতন্যদেব নেমে পড়লেন গোটা দক্ষিণ ভারত ঘুরবার পথে গোপাল ভট্টের দেখা মিলল, তাকে পরে সাধুগত বললেন। দু বছর ধরে তিনি গোটা দাক্ষিণাত্য ফিরে নীলাচলে ফিরে এলেন। নীলাচলে ফিরে আসার পরে তিনি যখন রথের আগে নৃত্য কীর্তন করছেন, তখন রাজা প্রতাপ রুদ্ধ সেই রথে ঝাড়ু দিতে উঠেছে, তিনি দেখে অবাক হয়ে বলছে কে এই সাধু। তখন রায় রামানন্দ বললেন, এবং রায় আরও সব বাসুদেব সর্বমূল্য ইনি হচ্ছেন একজন সাধু, বাংলাদেশ থেকে এসেছেন, এখন বাসুদেব সর্বমূল্য বাড়িতে আছেন। বলে এর তো এরকম সাধু তো আমি দেখিনি, এর থাকার ব্যবস্থা হয়েছে? বলে হ্যাঁ, বাসুদেব সর্বমূল্য বাড়িতে আছে। বলে না না না, এই যে ভালো ব্যবস্থা করে দাও, এই কাশী মিশ্রের বাগান বাড়িতে যেটার নাম গম্ভীরা, সেটা প্রতাপরুদ্রই এই বাসুদেব সর্বভৌমকে আর রায় রামানন্দ বলে একে ভালো জায়গায় ব্যবস্থা করে দাও। এই রাজা প্রতাপরুদ্রের ইচ্ছায় দু বছর তো ঘুরে বেড়ালেন, দু বছর পরে, দু মাস তিনি প্রথম দিকে পুরীতে ছিলেন, দু মাসের পরে আর দু তিন দিন পরেই রথেতেই প্রথম তাকে প্রতাপরুদ্র দর্শন করে বললেন যে এই কাশী মিশ্রের বাগান বাড়িতে যার নাম গম্ভীরা, সেইখানে গৌরাঙ্গদেবকে থাকার ব্যবস্থা হলো। সেখানে কিছুদিন থাকলেন, নিত্যানন্দ প্রভু এরা সব আছেন, সেইখানেই নিত্যানন্দ প্রভুকে তিনি বললেন যে তুমি, আমিও তো সন্ন্যাসী ধর্ম করলাম, তুমিও রহিবে যদি মুনি ধর্ম করি, তুমিও যদি আমার মতো মেয়ের মুনি সন্ন্যাসী হয়ে থাকবে, তাহলে কেমন করে আমার সেই প্রতিজ্ঞা পূরণ হবে? প্রতিজ্ঞা করিয়া সেই মুই নিজ মুখে মূর্খ নিজ দরিদ্রে ভাসব প্রেম মুখে, তুমিও রহিবে যদি মুনি ধর্ম পড়ি, কেমনে মিটিবে মোর স্বাদ, আমার স্বাদ কেমন করে মিটবে? তাই তুমি যাও, তুমি গৌরবঙ্গে ফিরে যাও, সেখানে গিয়ে সেখানকার মানুষকে আচণ্ডাল হরিনাম বিতরণ করো, জাত দেখো না, বিচার করো না, কোনো তার ধনের অবস্থা কিসের, তুমি সকলকেই, এবং প্রয়োজন হলে তুমি গৃহস্থদের মধ্যে গার্হস্থ ধর্মে অবগ্রহণ করে এই ভগবানের নাম প্রচার করো। এই চৈতন্যদেবকে তিনি, চৈতন্যদেব নিত্যানন্দকে গৃহস্থ ধর্মে অনুমতি দিলেন। শ্রীমান সে কি আমি সন্ন্যাসী? তখন তার বুকে হাত দিয়ে বললেন, আমি বলছি তুমি আর আমি আলাদা নও, আমিও যা তুমিও তাই, শুধু আমার পক্ষে এখন সেখানে যাওয়া সম্ভব নয়, কারণ আমার কথা রাখতে আপনি যাওয়া তো উচিত, তো আমার কথা রাখবার জন্যে তুমি গৃহস্থ ধর্ম গ্রহণ করে, গৃহস্থদের মধ্যে তখনকার দিনে অনেক গৃহস্থদের জল চল ছিল না, মেনে সোনার মেনে এদের জল চল ছিল না, তাদের মধ্যে গিয়ে যাদেরকে সমস্ত সমাজে অপাঙ্গিত করে রেখেছে, ধনী হলেও টাকা পয়সা হলেও যেহেতু বণিক মেনে, তাই তাদের জল ব্রাহ্মণরা গ্রহণ করতো না, তাই তুমি সকলের মধ্যে একেবারে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে তুমি সকলের মধ্যে হরিনাম প্রচার করো, এর জন্য যদি তোমাকে সংসার ধর্ম গ্রহণ করতে হয় তুমি সংসার ধর্ম গ্রহণ করবে। এই অনুমতি দিলেন নিত্যানন্দকে। হ্যাঁ, বলে তুমি সংসারে থাকো, সংসারে থাকো। নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব, এই একটা খুব সমস্যার কথা। এই নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব, নিত্যানন্দ যে অবধূত্ব সে তো তার কোনো নিয়মের ধার ধারত না, কিন্তু ঠাকুরের মধ্যে নিত্যানন্দ খোলে চৈতন্যের আবির্ভাব। হ্যাঁ, ঠাকুর শ্রীচৈতন্যের ভাবে তিনি ভাবিতেন, শ্রীচৈতন্যদেব বলেছিলেন, মনে হচ্ছে করিব লীলা মোর চমৎকার, কীর্তনে আনন্দরূপ হইবে অপার। তিনি নিজেই বলেছিলেন, চৈতন্য ভাগবতে আছে, মনে হচ্ছে করিব লীলা মোর চমৎকার, কীর্তনে আনন্দরূপ হইবে অপার। নিত্যানন্দের যে ভাগ, নিত্যানন্দ হচ্ছে প্রচার,
নিত্যানন্দ হচ্ছে প্রচার, শ্রীরামকৃষ্ণ এই সর্বত্যাগী হয়েও প্রচারটাকে অবহেলা করেনি, প্রচারকে উপেক্ষা করেননি, নিত্যানন্দের খোলে মানে এই নিত্যানন্দের যে প্রচারের ভাব সেই প্রচারের ভাব নিয়েই তিনি নিত্য থেকে লীলায় নেমে আসতেন, আবার লীলা থেকে নিত্য উঠে চলে যেতেন। এই যে নিত্য থেকে লীলায় নেমে আসা এইটাই নিত্যানন্দের খোল। নিত্যানন্দের মতোই তিনি জগতে প্রচারের মধ্যে গান বলছেন, তিনি বলছেন ওই স্বামীজি গান গাইছেন, চাঁদ নিতাই ডেকে আয় আয় গৌর গৌর কী গান কী গৌ প্রেম নিতাই ডাকে আয় আয় চাঁদ প্রেম কলসে কলসে ঢালে তমুনা ফুরায়, এই স্বামীজির সে বিখ্যাত গান। এই ঠাকুর বলছেন যে নিতাই আমার লোকের দরজায় দেখে লোকের বাড়িতে বাড়িতে হরিনাম বিতরণ করতে আমি পারতাম না, আমি আমাকে গাড়িতে করে যেতে হয়। এই যে মানুষের জন্যে মানুষের দুঃখ দূর করবার জন্যে ঘরে ঘরে গিয়ে প্রচার, এই প্রচার মুচ্ছে নিত্যান্দ। এই সেই জন্যই নিত্যান্দের খোলে গৌরাঙ্গের আবির্ভাব। নিত্যান্দের মতো তিনি প্রচার করছেন, কিন্তু সে গৌরাঙ্গের যে ত্যাগ, গৌরাঙ্গের যে মহিমা, গৌরাঙ্গের যে কীর্তনের মাধুর্য, এইটি তার মধ্যে দুটোই একসঙ্গে সম্মিলন। এবার দুটোরই একসঙ্গে সম্মিলন, গৌরাঙ্গদেব নিজে কোনো প্রচার করেননি, গৌরাঙ্গদেব যেমন গম্ভীরায় এসে পৌঁছলেন কোনো প্রচার করেননি, তিনি শুধু নিজে আত্মধ্যানে প্রেমে বিবাহ হয়ে থাকতেন, কিন্তু নিত্যানন্দকে পাঠালেন প্রচার করে। এবারে দুজনে এক হয়ে গেল, এবারে দুজনে এক হয়ে গেল শ্রীরামকৃষ্ণ লীলায় নিত্যানন্দের খোল, মানে নিত্যানন্দের এই প্রচার ধর্মকে শ্রীরামকৃষ্ণ গ্রহণ করলেন। তিনি নিজেকে গৌরাঙ্গের ভাবে নিত্য অবস্থিত করতে থাকতেন, কিন্তু যখন তার মনে হতো যে এই ভগবানের অবতারের কাজ কি দুটো, ধর্ম সংস্থাপন আর জীবোদ্ধার, এই ধর্ম সংস্থাপনের জন্যে তিনি নিত্যে বিরাজ করতেন, আর জীবোদ্ধারের জন্যে জগতের লীলায় তিনি নেমে আসতেন। নিত্যানন্দের ভাবে তিনি জগতের প্রচার, আর গৌরাঙ্গের ভাবে তিনি আত্মস্থৈর্য থাকা ভগবত ভগবত ভক্তি প্রচার, নিত্যান্দের খোলে। তাই নিত্যান্দের খোল মানে প্রচারের জন্যেই, নিত্যান্দ হচ্ছে প্রচারের প্রতীক, প্রচারের প্রতীক। সেই জন্যে নিত্যানন্দের সেই প্রচারের দিকটাই শ্রীরামকৃষ্ণের জীবনে আমরা দেখতে পাই। শেষ পর্যন্ত গলার অসুখে তিনি একেবারে কথা বলতে পারছে না, তবুও তিনি মানুষের দুঃখে তিনি তাকে ডেকে এসে ভগবানের কথা শোনাচ্ছেন। স্বামীজি আমেরিকায় বলেছিলেন বুদ্ধদেবের প্রসঙ্গে, বৌদ্ধরা এক জায়গায় বলল যে আমাদের ভগবান বুদ্ধদেব তিনি শেষ মুহূর্তে শরীর যাওয়ার আগে পর্যন্ত একজনকে ডেকে উপসম্পদা দান করলেন। তখন স্বামীজি বলেন আমিও দেখেছি, আমিও দেখেছি আমার গুরুদেব জীবনের শেষ মুহূর্তে যখন তিনি কথাবার্তা বলতে পারছেন তখনও ডেকে ডেকে মানুষের কাছে দুঃখে তার দুঃখে দূর করবার পথের সন্ধান দিচ্ছেন, গলা দিয়ে যখন রক্ত পড়ছে তখনও তিনি মানুষের দুঃখে দূর করবার জন্য তার কী করে শান্তির পথের সন্ধান দিচ্ছেন, আমিও দেখেছি। এই নিত্যানন্দের খোল, নিত্যানন্দের খোল মানে প্রচার, এই প্রচারটি হচ্ছে এই তো সেই সেটা তো চৈতন্যদেব নিজেই বলে গিয়েছে আমি আসবো, মনে হচ্ছে করিব লীলা মোর চমৎকার কীর্তনে আনন্দ রূপ হইবে অপার। এই কীর্তনের মধ্যে দিয়ে শুধু কীর্তন নয়, কত কথা আমৃত কত জায়গায় ছুটে যাচ্ছেন। নিত্যানন্দ যেমন বাংলাদেশ এই নবদ্বীপ থেকে ছুটে গেলেন, ইন্দ্রাসর ছুটে গেলেন, নবদ্বীপ সারা বাংলাদেশ ঘুরে বেড়ালেন, তিনি সারা দক্ষিণেশ্বর কেন গোটা কলকাতার কত জায়গায় ছুটে যাচ্ছেন, কত লোকের সঙ্গে দেখা করছেন, দেখো যেখানে হরিনাম প্রচার করা, ভগবানের নাম প্রচার করা, ভগবানের মহিমা প্রচার করা, জীবনের উদ্দেশ্য জানানো, এই নিত্যানন্দের খোল। এইটা এই নিত্যানন্দের ভাব, প্রচারের ভাব শ্রীরামকৃষ্ণের মধ্যে এসেছিল, এবং তিনি হরিনাম সংকীর্তনে জগৎকে মাতিয়েছিলেন। এই দুটোর কম্বিনেশান অফ লাইফ, একা কম্বিনেশান বোধ দি লাইফ অফ চৈতন্য নিত্যানন্দ। প্রেমধন বিলায় গোরা রায়, এই প্রেমধন বিলায় গোরা রায়, চাঁদ নিতাই ডাকে আয় রায়, প্রেম কলসে কলসে ঢালে তমুনা পুরায়। এই শ্রীরামকৃষ্ণ গৌরাঙ্গ তিনি দুহাতে বিলাচ্ছেন, প্রেম বলো, মুক্তি বলো, ভক্তি বলো, জ্ঞান বলো, দুহাতে বিলাচ্ছেন, তার তুলনা নেই, তার শেষ নেই। এই বিতরণ হচ্ছে নিত্যানন্দ, আর ভাব সমাধিতে মানুষকে স্পর্শ করে দেওয়া হচ্ছে গৌরাঙ্গ। নিত্যন কীর্তন আর চৈতন্যন্দের নিত্যানন্দের নাম শুধু নিত্যানন্দ নয়, নৃত্যানন্দ, নিত্যানন্দের নাম নৃত্য, তিনি নৃত্যে আনন্দ এবং মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু তিনি নিত্যানন্দের নর্তনে থাকতেন সবসময়তে, যেখানে নিত্যানন্দ নৃত্য সেখানে মহাপ্রভুর অবস্থিতি। সুতরাং নৃত্য কীর্তন সব নিয়েই শ্রী চৈতন্য, সব নিয়েই শ্রীরামকৃষ্ণ। যাই হোক, শ্রীরামকৃষ্ণ নিত্যানন্দ শ্রী গৌরাঙ্গ চৈতন্যদেব তিনি নীলাচলে অবস্থান করতে লাগলেন, আরও দুবার তাকে বাইরে বেরো, ছ বছর তিনি বাইরে বেরিয়েছিলেন, তার চব্বিশ বছরের নীলাচলের জীবনের ছ বছর তাকে বাইরে বেরোতে হয়েছিল, দু বছর প্রথম দিকে দক্ষিণ ভারত, তারপরে কিছুদিন থাকার পরে তিনি ভাবলেন উত্তর ভারতে যাবেন, উত্তরবঙ্গে যাবেন এবং মাতৃভূমি দর্শন করবেন। উত্তরবঙ্গে যাওয়ার একটি বিশেষ উদ্দেশ্য ছিল, রামকিলিতে তখন দুজন মুসলমান শাসকের দুজন শাসক ছিল, দুজন কর্মচারী ছিল, সাকর মল্লিক আর একজন
দুজন হচ্ছে রূপ আর সনাতন, এরাই ছিল দুজন চৈতন্য দেবের পার্শ্বদ, তারা সেখানে ছিল। সেই তাদেরকে উদ্ধার করবার জন্যই তিনি গৌরী রামকলিতে যান। ফিরবার পথে তিনি এই দ্বিতীয়বার নবদ্বীপ দর্শন করেন। সেই সময়তে নিত্যানন্দ ওই ওই ওকে এসে বলেন অদ্বৈতাচার্য, শচীমাতা এসছেন বিষ্ণুপুরে নিয়ে এসছেন সঙ্গে করে। তখন শচীমাতা বলেন তুমি একটু বিষ্ণুপুরে কিছু কথা বলো। বিষ্ণুপুরে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছেন দূরে, চৈতন্যদেব আস্তে আস্তে কাছে গেলেন, মুখের দিকে তাকালেন না, পায়ের কাঠের খড়ম দুটো ফেলে দিয়ে ঘুরে চলে এলেন। কথা বলো তো দূরের কথা, মুখও দেখলেন না, শুধু দিলেন কাঠের খড়ম দুটো। এই বিষ্ণুপ্রিয়াই সেই কাঠের খড়ম রেখে দিয়েছেন, আজ পর্যন্ত নবদ্বীপে সেই মহাপ্রভু কাঠের খড়ম পূজা হয়। যাই হোক, বিষ্ণুপ্রিয়ার দর্শন হলো বিষ্ণুপ্রিয়াকে, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে তিনি দর্শন করলেন না। বিষ্ণুপ্রিয়া সারা জীবন সন্ন্যাসিনীর মতো কাটিয়ে দিলেন নবদ্বীপে। মহাপ্রভু শরীর যাওয়ার পরে তো, চৈতন্যদেবের শরীর যাওয়ার পরে তো তিনি নবদ্বীপে অনেকদিন বেঁচে ছিলেন। এই দ্বিতীয়বার রামকিলিত হলো, সেখানে প্রায় দুবছর মতো ফিরে এসে আবার তিনি এইবার তিনি উত্তর ভারতে বৃন্দাবন ঝাড়গ্রামের মধ্যে দিয়ে জঙ্গলিদের উদ্ধার করতে, হরিনাম প্রচার করতে একজন মাত্র সঙ্গী নিয়ে তিনি বৃন্দাবনে এলেন। বৃন্দাবনে সেই পুরনো বৃন্দাবন, তখন বৃন্দাবনে কোনো মন্দির ছিল না, এখন যত মন্দির একটা মন্দির সব ধুলি 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 ছুটি ধুলি ধুলোর এদের ঢাকা পড়ে গিয়েছে, জঙ্গল গাছ। মহাপ্রভু শুধু কেঁদে কেঁদে চৈতন্য চৈতন্য তখনও মহাপ্রভু নন, চৈতন্যদেব কেঁদে কেঁদে তিনি সেইখানে কোথায় কৃষ্ণ হে কৃষ্ণ তোমার লীলা স্বামী করতে করতে একটা জায়গায় উদ্ধার করেছিলেন, রাধাকুণ্ড। তিনি রাধাকুণ্ডের ধারে তমাল গাছ ছিল, সেই তমাল গাছের তলায় সারাদিন পরিশ্রম কীর্তন করতে করতে এসে বিশ্রাম করছে। হঠাৎ তার গা রোমাঞ্চিত হয়ে উঠতে লাগলো, কী হলো? তিনি ভাবলেন যে নিশ্চয়ই এখানে কোনো কৃষ্ণ লীলাস্থল আছে। তিনি উঠে খোঁজ করতে আমার ধান ক্ষেত, এই ধান ক্ষেতের মধ্যে একটা জায়গায় খাঁটা জল, খাঁটা খালি একটু জল, তিনি সেখানে নামলেন। দেখলেন একটা চৌবাচ্চা, একটা ছ ফুট বাই ছ ফুট চৌবাচ্চা, এই চৌবাচ্চাদের স্নান করতে তার সারা শরীর এই তিনি আবিষ্কার করলেন রাধাকুণ্ড, পাশাপাশি দুটো কুণ্ড, রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড। এই সমস্ত বৃন্দাবনের যত লুপ্ত তীর্থ, প্রথম লুপ্ত তীর্থ রাধাকুণ্ড শ্যামকুণ্ড উদ্ধার করেন চৈতন্যদেবী স্বয়ং। সেই তখন গ্রামের লোকদের ডাকি নিয়ে এসে সেই জায়গাটা খুঁড়িয়ে পরিষ্কার করে এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড উদ্ধার হলো। তারপর তিনি ফিরে এলেন, ফিরে আসার পথেতে এর মধ্যে কাশীতে তার সঙ্গে দর্শন হয়েছে। সনাতন গোস্বামী রূপ গোস্বামী সংসার পরিত্যাগ করেছেন, কাশীতে এসে তাদের সঙ্গে দর্শন হয়েছে। কাশীতে সনাতন গোস্বামী রূপ আর চৈতন্য মহাপ্রভু অনেক কথাবার্তা হয়েছে, অনেক প্রশ্ন করেছেন। বৈষ্ণব তত্ত্বের মূল ফিলসফিগুলো সেখানে বলেছে, সময় নেই আর অনেকক্ষণ সময় হয়ে গিয়েছে। তিনি বৈষ্ণব তত্ত্বের মূল প্রশ্ন এক এক করে করেছেন যে ভগবানকে পাওয়ার উপায় কী, বলে দু রকমের, একটা হচ্ছে বৈদ্য ভক্তি, একটা রাগভক্তি। বৈদ্য ভক্তি বিধি মেনে করা, আর রাগভক্তি এই বিধির ধার ধারে না, শুধু ভালোবাসা অনুরাগ। এই রাগভক্তি হচ্ছে ভক্তের পক্ষে সাধনের সবথেকে বড় উপায়। রাগভক্তি অনুযায়ী ভগবান এই কৃষ্ণ প্রেমে শ্রীমতী রাধারানী এই রাগভক্তিতেই কৃষ্ণ প্রাপ্তি হয়েছিল। সুতরাং বৈষ্ণব সাধকরা এই বৈদ্য ভক্তির থেকেও রাগভক্তি তারা বেশি অনুরাগী। এই দুবছর বৃন্দাবনে কাটিয়ে তিনি ফিরে এলেন। এর মধ্যে একটি বিশেষ ঘটনা ঘটেছে, তিনি যখন চৈতন্যদেবের স্নানযাত্রা হতো, স্নানযাত্রার সময়তেই তাকে বন্ধ করে রাখা হতো, তার গায়ে নতুন রং টং করবার জন্যে গায়ে রং করে বন্দী করে রাখা হতো। সেই সময় চৈতন্যদেবের এই জগন্নাথের দর্শন হতো না। চৈতন্যদেব জগন্নাথের অদর্শনের জন্যে দুঃখে সেখান থেকে বেশ কিছুটা দূরে, প্রায় 18 মাইল দূরে ব্রহ্মগিরি বলে একটা জায়গা আছে, সেখানে তিনি গিয়ে থাকতেন। সেখানে আছে নারায়ণের মূর্তি আল্লালনাথ, সেখানে তিনি থাকতেন। সেখানে একটা পাথর এখনও আছে, তিনি মন্দিরের বাইরে একটা পাথরে মিকুরি মাথা হেলান দিয়ে শুয়ে থাকতেন। এই দীর্ঘ 18 বছর সে একই জায়গায় একই সময়ে বছরে 15 দিন শুয়ে থাকার পরে সে জায়গায় পাথরের ছাপ হয়ে গিয়েছে। চৈতন্যদেব শরীরের মাথা হাতের এরকম ছবি, বুকের ছবি, পাথরের চাপ পড়ে পড়ে আর শরীরে প্রেমের উত্তাপে শরীরে সে পাথরও গড়ে গিয়ে ঠিক না একটা মানুষ শুয়ে আছে, সেই সাপটা এখনও আছে আলারনাথের মন্দিরের বাইরে ঢুকতেই ডান দিকে, আমি দেখে এসেছি। যাই হোক, তিনি যখন রথের স্নানযাত্রার আগের দিনেতে, যখন রথের যখন গুন্ডিচা বাড়ি দিয়ে জগন্নাথ আসবেন তার আগের দিনেতে তিনি একটি বিশেষ অনুষ্ঠান চালু করলেন। আর গৌরবঙ্গ থেকে ভক্তেরা তার জন্য ঝালি নিয়ে যেত, রাঘবমণ্ডিয়ে অনেক রকম তার খাবার টাবার জিনিসপত্র নিয়ে তারা যেত। গৌড়ীয় ভক্তরা গোটা স্নানযাত্রার পর থেকে এই রথযাত্রা থেকে কিছুদিন থেকে মহাপ্রভু সঙ্গ করে তারা ফিরে আসতেন। এই যখন গুন্ডিচা রথযাত্রার ঠিক আগের দিন চৈতন্যদেব সাঙ্গপাঙ্গ নিয়ে গোটা গুন্ডিচা বাড়ি তিনি মার্জন করতেন। কলসি কলসপাশে ইন্দ্রদম্ন সরোবর, সেখান থেকে কলসি কলসি জল নিয়ে এসে তিনি গোটা গুন্ডিচা বাড়ি ধুতেন, নিজের চাদর দিয়ে রথ বেদি পরিষ্কার করতেন। এই গুন্ডিচা মার্জন একটা অনুষ্ঠানই হয়ে গেল।
তারপর থেকে মহাপ্রভু যতদিন ছিলেন তারপর তো এখনও পর্যন্ত গৌড়ীয় ভক্তরা গিয়ে সেই গণ্ডিচা গৃহ মার্জন করে। এটা হচ্ছে গণ্ডিচা মার্জন চৈতন্যদেবের একটি লীলা। তারপরে রথ, রথে জগন্নাথ দেবকে উঠেছেন রাজা, সেই রথ মার্জনা করছে, আর গৌরাঙ্গদেব নিচে কীর্তন করছেন, উদ্দণ্ড কীর্তন করছেন, সঙ্গে সব ভক্তরা হরিনাম সংকীর্ত হচ্ছে। রাজা প্রতাপরুদ্র ওই রথে দাঁড়িয়ে মহাপ্রভুর এই অপূর্ব লীলা দেখে মুগ্ধ হয়ে সেখানে দাঁড়িয়ে চিৎকার করে বলে দিলেন, এই রথে যিনি পনেরোশো কুড়ি খ্রিস্টাব্দ সেই রথে দাঁড়িয়ে তিনি হাত দিয়ে দেখালেন পেছন দেবে যিনি আসেন এই সচল অচল জগন্নাথ, আর সামনে আমার নৃত্য করছেন সচল জগন্নাথ। তাই ইনি হচ্ছেন, উনি হচ্ছেন জগন্নাথ মহাপ্রভু, ইনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। এই চৈতন্য মহাপ্রভু শব্দটা যে আমরা শুনি এটা 1520 খ্রিস্টাব্দে রাজা প্রতাপরুদ্র জগন্নাথের রথ থেকে প্রচার করেছিলেন, যে সচল জগন্নাথ আর অচল জগন্নাথ, অচল জগন্নাথ আমার পেছনে মন্দির বিরাজ করছেন, আর সচল জগন্নাথ মহাপ্রভু আমার সামনে চৈতন্যরূপে বিরাজ করছেন। এটা প্রতাপরুদ্রেরই চৈতন্য মহাপ্রভু সম্পর্কে তাকে তাকে জানিয়ে দেওয়া। এই প্রতাপরুদ্র মহাপ্রভুকে দর্শন করার খুব ইচ্ছা হয়েছিল, কিন্তু মহাপ্রভু বলেছিলেন যে না, আমি এখন মহাপ্রভুকে বলে বলবো। মহাপ্রভুর ইচ্ছে হয়েছিল না, সন্ন্যাসী হয়ে রাজদর্শন নিষেধ। কিন্তু প্রতাপরুদ্রের মনে খুব সাধ কী করে দর্শন হবে। একদিন ওরকম রথের পরে তিনি নাচতে নাচতে রথ চলছে, নাচতে নাচতে ক্লান্ত হয়ে কাছেই নরেন্দ্র সরোবর বলে একটা পুকুর ছিল, সেই সরোবরে নরেন্দ্র সরোবরের তীরে এসে তিনি মাথায় হাত দিয়ে চৈতন্যদেবের বিশ্রাম করছেন। হঠাৎ মনে হলো তার কেউ যেন পা টিপছে। তিনি তার পার্টি পাচ্ছুক আরাম, আর পার্টি পেটুতে সেই যে পার্টি পেটে সে একটা শ্লোক বলছে, তব কথা অমৃতম তপ্ত জীবনম কবি বীরিতম কলমসাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাচতম গোপীগৃণম দ্বিজে ভুরিদাজনা। এই শ্লোক শুনতে শুনতে, গোপীগীতের এই শ্লোক শুনতে শুনতে মহাপ্রভু ভাবস্থে উঠে দাঁড়িয়ে একেবারে জড়িয়ে ধরেছেন সে যে তাকে আলিঙ্গন বদলে পদসেবা করছিল। এই রাজা প্রতাপরুদ্র ছদ্মবেশে দীনহীন ভক্তের বেশে তিনি এসে মহাপ্রভুর পদসেবা করছেন। এই ভাগবতের এই শ্লোক শুনিয়ে রাজা প্রতাপরুদ্র মহাপ্রভু কিনে নিলেন। তিনি বললেন, ভুরিদা জনা, এই কথা যে শোনায় সে বহু দানে, তুমি আমাকে অনেক বললেন, তুমি আমাকে অনেক দিলে, আমি তো কিছু নেই অকিঞ্চন, আমি দিল আলিঙ্গন বলে তাকে আলিঙ্গন করলেন। তুমি আমাকে অনেক কিছু দিলেই কিন্তু আমি দিন অকিঞ্চন কিছু নাই, তাই দিনও আলিঙ্গন। এই প্রতাপরুদ্রের সঙ্গে রাজা প্রতাপরুদ্রের সঙ্গে চৈতন্যদেবের মিলন হলো। তিনি নদিনিয়া চলে আসেন। এরপরে 6 বছর বাইরে বেরোনোর পরে 18 বছর একাধিক্রমে তিনি এই গম্ভীরাতে বাস করে গিয়েছেন। সেই লীলা ছিল অপূর্ব। সেই লীলায় দশায় প্রভু কখন কোন দশায় থাকেন কিছু ঠিক নেই। তিন রাত তিনি হরিনাম সংকীর্ত হরিনাম করছেন, ভাবে আছেন, সমাধিতে আছেন, আকাশের নীল রং দেখলে ছুটে ছুটে যাচ্ছেন, ময়ূরের গলা ধরে তিনি শ্রীকৃষ্ণের রূপ চিন্তা করছেন। একেবারে তিনি সারাদিন একেবারে দিন রাত রাধাপ্রেমে বিভোর হয়ে হরিনামে সংকীর্তনে মস্ত হয়ে একটা অন্যভাবে থাকবে, অন্য জগতে থাকবে। দশ দশার মধ্যে কখন যে কোন দশায় কিছু ঠিক নেই, সেই সময় তার জীবনে কয়েকটা বিশেষ ঘটনা, একটা ঘটনা বলছি আমি। তিনি হয়ে গেছে, হ্যাঁ 5 মিনিট ও সেই সময় তার বৈরাগ্যের প্রতীক, বৈরাগ্যের প্রমাণ দেবার জন্যে তিনি প্রথম দিকে সিংহাসনের দরজায় এই সিংহদ্বারে দরজায় দাঁড়িয়ে ভিক্ষা করতেন। কিন্তু একদিন তার পাশে একটা ছোটো ছেলে এসে সেও ভিক্ষা করতে লাগলো। চৈতন্যদেব জিজ্ঞেস করেন, তুমি কেন ভিক্ষা করছো? বলে আমার বাড়িতে কেউ নেই, আমার মা বিধবা মা আছেন, তাই তার জন্য আমি ভিক্ষা করে নিয়ে যাই। তখন চৈতন্যদেব বললেন যে না না, তুমি করো না, আমি ভিক্ষা, তুমি ছোটো ছিল আমার ভিক্ষা থেকে তুমি ভিক্ষা নিও। তাই সেই মতো ব্যবস্থা হলো। এদিকে তিনি ভিক্ষা নিয়ে ফিরে গিয়েছেন, তার গার্জিয়ান ছিল পুরীতে দুজন, পরমানন্দ পুরী আর স্বরূপ দামোদর। স্বরূপ দামোদর বললো, তোমার ভিক্ষে কমে যাচ্ছে কেন? বলে একটি ছেলে আসে, তার মা নেই, তার সেই ভিক্ষা। তখন স্বরূপ বলল, সাবধান, এই বিধবা মেয়ে, লোকে জানে না যে হয়তো তুমি বিধবা মেয়ের আকর্ষণে তাকে তুমি ভিক্ষা দিচ্ছ। সন্ন্যাসীর অল্প সিদ্ধ সর্বলোকে গায়, শুক্লবস্ত্রে মসিবিন্দু জয়সেনা লুকায়, সাবধান, তুমি তুমি হয়তো লোকে ভাববে তুমি বিধবার প্রতি আকৃষ্ট হয়ে তাকে তুমি দিচ্ছ। সন্ন্যাসী কখনো এরকম করবে না। সন্ন্যাসীর অল্প সিদ্ধ সর্বলোকে গায়, সন্ন্যাসীর প্রতি কীরকম সন্ন্যাসীর স্বরূপ কীরকম কত কঠোর, সন্ন্যাসীর অল্প সিদ্ধ সর্বলোকে গায়, শুক্লবস্ত্রে মসিবিন্দু জয়সেনা লুকায়, সাদা করে একটা কালির দাগ যেমন খুব প্রকট হয়ে যায়, তুমি তোমাকেও সাবধান থাকতে হবে, কখনো অযথা এরকম বিশেষ করুণা কাউকে দেখাবার দরকার নেই। সেইখানে দাস রঘুনাথ যায়, এই ত্রিবেণী রঘুনাথ তাকে তিনি গ্রহণ করেন। এই বৈষ্ণব ধর্মের মূল ফিলসফি তাকে শোনাচ্ছেন যে মূল কথা, ভালো না খাইবে আর গ্রাম্য বার্তা না কহিবে, গ্রাম্য কথা না শুনিবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে, বলছে গ্রাম্য বার্তা না কহিবে, গ্রাম্য কথা না সহিবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে, ব্রজে ব্রজে কৃষ্ণলীলা মানুষে করিবে আর আর
মানে বৈষ্ণব ফিলসফির মূল যে চারটে তত্ত্ব সেখানে আছে, যে ভালো খাবে না, আজ বিলাস, অর্থাৎ বিলাস বর্জন করবে, আর মনে মনে তিনি ভগবানের নাম স্বরূপ সেবা করবে, আর বৈষ্ণব ধর্মীয় পূজন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব পূজন, এই বৈষ্ণব ফিলসফি, সেখানে তিনি তার মূল তত্ত্বগুলো জানান, সেইখানে এই এইভাবেই তার চলে মোট তার জীবনে 48 বছর জীবন, 48 বছরের শেষ দিকে একেবারে যখন আরও অনেক সময় নেই, অনেক 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 কথা বলবার ছিল মহাপ্রভু সম্বন্ধে। বৈষ্ণব ধর্মের মূল কথা হচ্ছে কি, ভগবানের পাবা, ভগবানকে পাবার উপায় কী, তৃণাদপি শুনিয়েছে না, তরোরপি সহিষ্ণু না, অমানি না, মানদে না, কীর্তনীয় সদাহরি, ভগবানকে পাবার জন্য ভগবানের নামের মহিমা কেমন, নাম নাম আকারি বহুধা নিজ সর্বশক্তি সত্তার পিতা নিয়মিত স্মরণীয় না কাল, এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি মৃদৃশ মিহাজনী না অনুরাগ, কি করে ভগবানকে রাখতে হয়, নয়নমঙ্গল দস্রুধারয়া বচনং গদ গদ রুদ্ধয়া গিরা পুলকৈর নিচতং উপপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যসি, ভগবানের কাছে কি চাইতে হয়, নবই যাচে রাজ্যম ন চ কনক মানিক্য বিপবম ন যাচে হংরম্যাম সকল জনকাম্যাম বরবদম সদা কালে কালে ব্রহ্মপতি না গীত চরিত জগন্নাথ স্বামী নয়নপথ গামী ভবতুমে। মহাচৈতন্য দেব কোন বই লেখেননি, তার দুটি মাত্র শ্লোক, একটা শিক্ষা শ্লোক আর একটা জগন্নাথ শ্লোক, এই দুটির মধ্যে দিয়ে চৈতন্য ফিলসফির মূল কথা বলা হয়ে গিয়েছে, ভগবানের মন কী করে হয়, ভগবানের নামের মহিমা কেমন, ভগবান বৈষ্ণবদের জীবনের রুচি কেমন, আর জগন্নাথের জীবনের একমাত্র সার অবলম্বন। এই জগন্নাথকে নিয়েই নীলাচলে 18 বছর কাটিয়ে তিনি 1530 খ্রিস্টাব্দে তার দেহত্যাগ করেন। দেহত্যাগ অনেক ঘটনা অদ্ভুত আছে, তার সময় বোধহয় নেই আর, আমি এখানেই প্রার্থনা করছি। এই শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে আর চৈতন্যদেব সম্বন্ধে সুন্দর একটা শ্লোক রচনা করা আছে, কলিমল হরিনাম কলিমল হরনাম না কীর্তনম ঘোষয়ন্তম ভবজলনিধিপোতম কৃষ্ণ চৈতন্য রূপম কলিমল কলিমল হরনম না কীর্তনম ঘোষণন্তম করজ জলপাত্রম দণ্ডিনম হেমবর্ণম ভবজলনিধিপোতম কৃষ্ণ চৈতন্য রূপম বিমল পরমহং সংগ্রাম কৃষ্ণং ভজাম। নমস্কার। অনেক বাকি লুটায়ে অবনীত একবার লুটায়ে অবনীত হরি হরি বলে কান্দরে হরি দেখা দাও বলে কান্দরে হরি পার করো বলে কান্দরে হরি রস মদিরা পিয়ে মম মানস মাতরে হরি রস একবার লুটায়ে অবনীত একবার লুটায়ে অবনীত হরি হরি বলে কান্দরে হরি দেখা দাও বলে কান্দরে হরি পার করো বলে কান্দরে হরি হরি বলে দুবাহু তুলে হরি নাম বিলাউরে গভীর নিনাদে হরি নামে গগন ছাউরে
নাচো হরি বলে দুবাহু তুলে হরি নাম বিলাও একবার লুটায়ে ও বনি তল একবার লুটায়ে ও বনি তল হরি হরি বলে কান্দরে হরি দেখা দাও পার কর বলে কান্দরে হরি রস মদিরা পিয়ে মানস মাত একবার লুটায়ে অবনি তল একবার লুটায়ে অবনি তল একবার লুটায়ে অবনি তল হরি হরি বলে কান্দরে হরি দেখা দাও বলে কান্দরে হরি পার কর বলে কান্দরে হরি রস মদিরা মানস মাত হরি রস মদিরা মানস মাত হরি রস মদিরা পিয়ে মম মানস মাত রে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে নামে বুক ভরে যায় অভাব মিটায় নামে বুক ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় মহাসুখে নামে বুক ভরে যায় অভাব মিটায় নামে বুক ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় মহাসুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে চির সুখে দুঃখে
চরণারবিন্দ ভাজো রে অন্ধ চরণারবিন্দ কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মোরে ভজ মূঢ় মতি তব চির সাথী যাহার করুণা সাথী যাহার করুণা লোকে লোকে লীলাময় হরি এসেছে নদিয়া পুরী লীলাময় হরি এসেছে নদিয়া পুরী রাধার প্রীতি লয়ে বুকে লীলাময় হরি এসেছে নদিয়া পুরী রাধার প্রীতি লয়ে বুকে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে নামে বুক ভরে যায় অভাব মিটায় নামে বুক ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে নামে বুক ভরে যায় অভাব মিটায় নামে বুক ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় মহাসুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গোপাল গোবিন্দ রাম শ্রী
श्री मधुसूदन गिरिधारी गोपीनाथ मदन मोहन हरिहर नम कृष्ण जादवाय नम जादवाय माधवाय केशवाय नम नित्यानंद श्री अद्वैत सीता हरि गुरु वैष्णव भागवत गीता श्री चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता हरि गुरु वैष्णव भागवत गीता श्री चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता हरि गुरु वैष्णव भागवत गीता श्री चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता हरि गुरु वैष्णव भागवत गीता श्री चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता हरि गुरु वैष्णव भागवत गीता श्री चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता हरि गुरु वैष्णव भागवत गीता हरिहर नम कृष्ण जादवाय नम जादवाय माधवाय केशवाय नम हरिहर नम कृष्ण जादवाय नम जादवाय माधवाय केशवाय नम श्री रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भद्र दास रघुनाथ श्री रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भद्र दास रघुनाथ श्री रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ श्री रूप सनातन भट्ट रघुनाथ श्रीजी गोपाल भट्ट दास रघुनाथ श्री रूप सनातन भट्ट रघुनाथ श्रीजी गोपाल भट्ट दास रघुनाथ हरिहर नम कृष्ण जादवाय नम जादवाय माधवाय केशवाय नम গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ বিষ্ণুপুরণ এই ছয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ বিষ্ণুপুরণ এই ছয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ বিষ্ণুপুরণ গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ বিষ্ণুপুরণ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ বিষ্ণুপুরণ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ বিষ্ণুপুরণ হরিহর নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম এই ছয় গোসাই যার মুই তার দাস দাস সবার পদরে নমর পঞ্চগ্রাস এই
ছয় গোসাই যার মুই তার দাস, তার সবার কদরে মোর পঞ্চগ্রাস। এই ছয় গোসাই যার মুই তার দাস, তার সবার কদরে মোর পঞ্চগ্রাস। এই ছয় গোসাই যার মুই তার দাস, তার সবার কদরে মোর পঞ্চগ্রাস। হরিহর এ নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহর এ নম কৃষ্ণ যাদবায় নম, তাদের চরণ সেবি ভক্ত শনিবাস, জনমে জনমে হয় অভিলাষ। তাদের চরণ সেবি ভক্ত শনিবাস, জনমে জনমে হয় অভিলাষ। নর এ নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহর এ নম কৃষ্ণ যাদবায় নম, এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। হরিহর এ নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহর এ নম কৃষ্ণ যাদবায় নম, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। হরিহর এ নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহর এ নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারি গোপীনাথ মদন মোহন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরি
ধরে গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত গীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় সবায় নম হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় সবায় নম হরি বল হরি বল হরি বল মন আমার 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 হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় সবায় নম হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় সবায় নম যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে যারা আপনি কেঁদে জগৎ কাঁদায় তারা তারা দুভাই এসেছে রে যারা আপনি কেঁদে জগৎ কাঁদায় তারা তারা দুভাই এসেছে রে যারা মারতে প্রেম যাচ্ছে তারা তারা দুভাই এসেছে রে যারা মারতে প্রেম যাচ্ছে তারা তারা দুভাই এসেছে রে যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে তারা দুভাই এসেছে রে যারা ব্রজের কানাই বলাই যারা ব্রজের মাখন চোর তারা তারা দুভাই এসেছে রে যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে যারা জাতির বিচার নাহি করে তারা তারা দুভাই এসেছে রে যারা জাতির বিচার নাহি করে তারা তারা দুভাই এসেছে রে যারা আপা মরে কোল দেয় তারা তারা দুভাই এসেছে রে যারা আপা মরে কোল দেয় তারা তারা দুভাই এসেছে রে যারা আপনি মেতে জগৎ মাতায় তারা তারা দুভাই এসেছে রে যারা আপনি মেতে জগৎ মাতায় তারা তারা দুভাই এসেছে রে তারা দুভাই এসেছে 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 তারা দুভাই এসেছে
হরি রয়ে হরি বলে যারা জগাই মাধাই ধরিল তারা তারা দুবাই এসেছে রে যারা হরি হয়ে হরি বলে যারা জগাই মাধাই উদ্ধারিল তারা তারা দুবাই এসেছে রে হরি বল হরি বল হরি বল বল আমার হরি বল হরি বল হরি বল বল আমার যারা আপন পর নাহি বাঁচে তারা তারা দুবাই এসেছে রে যারা আপন পর নাহি বাঁচে তারা তারা দুবাই এসেছে রে যারা আপা মোরে কোল দেয় তারা তারা দুবাই এসেছে রে যারা আপা মোরে কোল দেয় তারা তারা দুবাই এসেছে রে তারা দুবাই এসেছে রে যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুবাই এসেছে রে তারা দুবাই এসেছে 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 যারা আপনি কে দে জগৎ কাঁদায় তারা দুবাই এসেছে আপনি কে দে জগৎ কাঁদায় তারা দুবাই এসেছে যারা মার খেয়ে প্রেমে যাতে তারা দুবাই এসেছে যারা মার খেয়ে প্রেমে যাতে তারা দুবাই এসেছে যারা জাতির বিচার নাহি করে তারা দুবাই এসেছে জাতির বিচার নাহি করে তারা দুবাই এসেছে যারা ব্রজের কানাই বলা যারা ব্রজের মাখন চোর তারা তারা দুবাই এসেছে রে যারা ব্রজের কানাই বলা চোর তারা তারা দুবাই এসেছে রে হরি বল হরি বল হরি বল মন আমার হরি বল হরি বল হরি বল মন আমার যারা আপনি মেতে জগৎ মাতায় তারা দুবাই এসেছে তারা দুবাই এসেছে হরি হয়ে হরি বলে তারা দুবাই এসেছে হরি হয়ে হরি বলে তারা দুবাই এসেছে যারা জগাই মাধাই উদ্ধারিল তারা দুবাই এসেছে জগাই মাধাই উদ্ধারিল তারা দুবাই এসেছে আপন পর নাহি বাঁচে তারা দুবাই এসেছে আপন পর নাহি বাঁচে তারা দুবাই এসেছে হরি হয়ে হরি তারা দুবাই এসেছে রে যারা হরি হরে হরি বলে যারা জগাই মাধাই উদ্ধারিল তারা তারা দুবাই এসেছে রে দীপ্ত রাতে গৌর নিতাই দীপ্ত রাতে নিতাই গৌর তারা তারা দুবাই এসেছে রে দীপ্ত রাতে গৌর নিতাই তারা তারা দুবাই এসেছে রে হরি বল হরি বল।
ভাই হরি নাম বিনে আর অন্য গতি নাই রে হরি বলো ভাই রে হরি বলো ভাই রে হরি বলো হরি বলো হরি বলো ভাই রে হরি নাম বিনে আর অন্য গতি নাই রে হরি বলো হরি বলো হরি বলো ভাই রে ভাই রে নেচে নেচে বাহু তোলে হরি বলো ভাই রে।